এই যে রেকর্ডিং চালু হয়ে গেছে, এখন আমরা দেখেন এটা মূলত ইমেজ, এটার আমি হচ্ছে কি কালারটা চেঞ্জ করব। তো এটার জন্য সবার প্রথমে আমি যদি নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করি, তাহলে আমাকে একটা ব্যাকআপ হিসেবে একটা ছবি আমি কপি করে নিলাম, ঠিক আছে? তো আমি সবসময় চেষ্টা করব আমার মূল ইমেজটাকে ঠিক রেখে কাজ করার। তো আমার এখানে কপি করলাম, আমি এখন এটার কি কালার চেঞ্জ করব। দেখেন কালার চেঞ্জ করার জন্য আমাকে সবার প্রথমে কথা দিতে হবে, লেয়ার প্যানেল থেকে নিচে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনটা আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে গিয়ে হিউ অ্যান্ড স্যাচুরেশন অপশন আছে একটা, এখানে যদি আমি যাই এরকম একটা উইন্ডো আসবে, ঠিক আছে? প্যানেল একটা ওপেন হবে যেটাতে অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? তো প্রথমে একটা আছে প্রিসেট ডিফল্ট, এটা ডিফল্টই রাখবেন, এটা চেঞ্জ করার প্রয়োজন নাই, ঠিক আছে? এখানে আছে মাস্টার, এখানে কোনো কালার সিলেক্ট নাই, সে কোনো কালার আমি সিলেক্ট করি নাই। এই অবস্থায় যদি আমি এটা চেঞ্জ করি, ঠিক আছে, তো এটা মোটামুটি এক একটা এক রকম কালার হবে। তো এটা এখন মাস্টার সিলেক্ট করা আছে, ঠিক আছে, আমি জিরো করে দিই। তারপরে প্রথমে যেই আমরা বারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হিউ বার। হিউ মূলত বোঝায় কালার, হিউ মানেই হচ্ছে কালার, হিউ কি, কালার ঠিক আছে, হিউ মানেই হচ্ছে কালার। এখানে দেখেন অনেক কালার আছে, হিউ মূলত, হিউ ইকুয়াল টু হচ্ছে কালার, কালার বোঝানোর জন্যই আপনাকে এখানে হিউ দিছে, ঠিক আছে? এখন তারপরে আরেকটা বার আছে যেটার নাম হচ্ছে কি, স্যাচুরেশন। স্যাচুরেশন মানে হচ্ছে আপনার কালারটা কতটা মনে করেন যে ডিপ হবে, কতটা ইয়া হবে। আপনি আস্তে আস্তে স্যাচুরেশন কমাই দিবেন, আপনার ছবি এক মানে কালার হারাবে, কালার হারাইতে হারাইতে সাদা কালো হয়ে যাবে, ঠিক আছে? আপনার এই ছবিটি সাদা কালো চাইলে এখন আপনারা যে কোনো ছবি সাদা কালো করতে পারবেন, জি ভাইয়া, জি ভাইয়া, ঠিক আছে? দেখেন সাদা কালো হয়ে গেল, মানে কি এটা থেকে মানে কালার থাকবে না, স্যাচুরেশন জিরো মানে কালার নাই, জিরো না মানে -100, জিরো করে দিলে তো আপনার যেটা মানে মিডিল পয়েন্টে থাকবে, ঠিক আছে? -100 করে দিলাম আমার স্যাচুরেশন। এইটা করলেই ছবি সাদা কালো হয়ে যাবে, এখানে আর কোনো কাজ মানে আর কিছু করতে হবে না আমাকে, এটা ছবি করলেই সাদা সাদা কালো কালো? হয়ে যাবে। এখন আপনি চাইলে যে লাইটটা আছে, লাইটটা যদি আর একটু কমান, আচ্ছা ঠিক আছে? দেখেন আপনি এটা অ্যাডজাস্ট, লাইট আর এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, সাদা কালো তো হয়েই গেছে, আর এখানে আর কিছু করার আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে কাজ, আপনি এখান থেকে সাদা কালো ছবি তৈরি করতে পারবেন খুব সহজ। আরো ওয়ে আছে একদম পারফেক্ট ভাবে আরো কিছু কাজ করা যায়, ভাইয়া বলেন। ওই যে ইউএ যখন কালারটা চেঞ্জ করছিলেন, বিল্ডিংটার কালারটাও চেঞ্জ হচ্ছিল, ওই জন্য কি গাড়ির কালারটা সিলেক্ট করে নিতে হবে? এখন আমি কালার কিন্তু সিলেক্ট করি নাই, আমি এখন আর কি অপশনগুলো বলে দিচ্ছি যে কোনটা দিয়ে কি হবে। হ্যাঁ এখন আমার কোনো কালার সিলেক্ট নাই, ঠিক আছে? এখন যদি আমি এটা মনে করেন যে 50-এ থাক, জিরো থাক, ঠিক আছে? জিরো থাকলে মনে করেন যে জিরো এরকম অবস্থায় থাকবে, ঠিক আছে? তো প্রথমে আমি বললাম যে হিউটা হচ্ছে কালার, এখন আমার কোনো কালার সিলেক্ট করা নাই। এখন আমি যদি স্ক্রল করি, সে তার গোটা ছবিটার মধ্যে যে যেই কালার ওইটা ওগুলা সে অটোমেটিকলি চেঞ্জ করবে, ঠিক আছে? অটোমেটিক সব কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? জি ভাইয়া, হ্যাঁ তো এটা মূলত এখন যখন আমি কালার সিলেক্ট করে দিব, তখন হচ্ছে সে ওইটা নিয়ে কাজ করবে। আচ্ছা আমরা একটু পরে কালার সিলেক্ট করব, ঠিক আছে? তো দেখেন এখানে কি আছে, হিউড বুঝলাম, স্যাচুরেশনটা বুঝতে পারলেন, মানে কি এটা কালার হারাই যাবে, এটা কালার আরো যে কালার আছে ওইটা আরো ডিপ হবে। হ্যাঁ এই হচ্ছে কথা। ভাইয়া আমি যদি বিল্ডিং এর মানে কালার চেঞ্জ করি, তাহলে তো একটা লেয়ার নিয়ে নিলাম, আবার গাড়ির কালার চেঞ্জ করতে হলে আবার আর একটা লেয়ার নিয়ে নিব? হ্যাঁ 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 অবশ্যই। আবার মানে কি আপনি, আচ্ছা আমি ওইটা করতেছি, দেখেন আস্তে আস্তে দেখেন। তারপরে হচ্ছে দেখেন লাইটনেস, লাইটনেসটা কি, লাইটনেসটা মূলত লাইট ডার্ক, ঠিক আছে? কাল অন্ধকার আর কাল লাইট, লাইট যদি বাড়াইতে চান আস্তে আস্তে লাইট বাড়াবেন, একদম ফুল করে দিলে একদম সাদা হয়ে যাবে, ঠিক আছে? এটা কমাইলে একবারে কালো হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে লাইটনেস। আর এইখানে হচ্ছে মূলত আপনার কালারটা, উপরেরটা হচ্ছে আপনার কালার রেঞ্জটা বোঝানোর জন্য ইয়া করে, আর নিচেরটা হচ্ছে আপনার কালার মনে করেন যে যেটা সিলেকশন কালার হয়েছে তার সাথে বাইরের যে কালারটা ওইটার ম্যাচিং এর মানে ডিফারেন্স বোঝায়। তো এটা মানে সেইভাবে তেমন ইয়া নয়, আমরা এটা স্ক্রল করি মোটামুটি ঠিক করে নিই। তো আচ্ছা আমরা কি করলাম, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, গিয়ে কি করলাম, হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে একটা কি নিলাম, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম যেটাতে একটা মাস্ক কি আছে তৈরি করা আছে, ঠিক আছে? লেয়ার মাস্ক তৈরি করা আছে। এখন আমি চাচ্ছি যে গাড়ির এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এখন এখানে দেখেন এখানে হাতের একটা অপশন আছে, ঠিক আছে? যখন আপনি হাতের অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে, এখানে কালার নেওয়ার আপনি অপশন পাবেন। তো
তো আপনি সবার আগে আপনাকে এখানে কালারটা কিন্তু মেইন ভাবে সিলেক্ট করতে হবে। দেখেন আমি যে গাড়ির কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, গাড়ির কালারটা কি সবখানে একই রকম প্রায় আছে? এই কালারটা কি না সব জায়গায় একই রকম আছে? কোন না জায়গায় না দেখবেন না শ্যাডো মানে একটু মানে শ্যাডো হ্যাঁ, টাইপ পড়ছে, কোথাও লাইট কোন বেশি জায়গায় লাইট আছে? লাইট টা একটু বেশি, কোথাও ঠিক কম, আছে, তো কোথাও আপনাকে ডার্ক এমন আছে। একটা, হ্যাঁ আপনাকে এমন একটা জায়গা দেখতে হবে যেখানে মানে কালারটা মানে ঠিক মতো আছে, মানে কালারটা যাতে মিড টোনটা মানে এভারেজ যে কালারটা যেখানে আছে সেই কালারটা নিতে হবে। আমার মনে হয় যে যে এগুলাতে মানে কালারটা মনে করেন যে একটা ইয়া আছে। তো আমি যদি এখানে ক্লিক করি তো দেখেন ওই জায়গাতে মনে করেন যে কি হয়েছে, একটা তৈরি হয়েছে, যেমন এদিক থেকে শুরু করে এদিকে ঢুকে গেছে কিন্তু। ঠিক আছে, তা আচ্ছা আমি অন্য জায়গায় দেখি, তো সেম আর কি, মানে এই মিড টোনটা ওইখানেই কাজ করতেছে। তার মানে এটা হচ্ছে সায়ান কালার। ঠিক আছে, সায়ান কালারের, এটা সায়ান কালার। তো দেখেন আমি এখন এটা একটু মুভ টুভ করলে, আচ্ছা সরি সরি, এটা আগে আমাকে কি করতে হবে, হিউটাকে আগে কি ফার্স্টে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমার কালার সিলেকশনটা একুরেট ছিল, যার কারণে দেখেন কারির কালার এমনিতেই চেঞ্জ হয়ে গেছে আগেই। ঠিক আছে, যদি কোনো কারণে আপনার মানে বাইরে পর্যন্ত কালার সিলেক্ট হয়, এমন ছবি থাকে যেগুলো বাইরেও কালার চলে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি এটা কি করতে পারবেন, স্লাইড করে কালারটা মনে করেন যে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে নিতে পারবেন। ঠিক আছে, দেখেন এই দিকে বাইরে চলে যাচ্ছে, সিলেকশনটা বাইরে চলে যাচ্ছে। তো আমি চাচ্ছি না বাইরে যাইতে, আমি এমন একটা পর্যায়টা নিব যাতে শুধুমাত্র গাড়ির, হ্যাঁ গাড়িতেই মনে করেন যে কালারটা ইয়া থাকে, আর বাইরের এই যে বাইরের এটা স্মুথনেস, ঠিক আছে, এটা কালারটা স্মুথ করার জন্য কাজ করে, মিশে বাইরে থেকে যেটা মিশে যায় সেই জন্য কাজ করে। ঠিক আছে, দেখেন মোটামুটি আমার এখন যদি আমি এটা এটা যদি চেঞ্জ করি, আমার গাড়ির কালারটা একদম রিয়েলিস্টিক ভাবে চেঞ্জ হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে কিনা। আপনার যেই কালার দরকার আপনি সেই কালার করতে, আপনার স্যাচুরেশন আরো দরকার, ঠিক আছে, স্যাচুরেশন এভাবে বাড়াই দিলেন, ঠিক আছে, কিন্তু দেখবেন যে আপনার যাতে ছবিতে কোনো সমস্যা না হয়। লাইটটা আরো ডার্ক করতে যাচ্ছেন, ডার্ক করে দিলেন। আপনার কালো কালারের গাড়ি দরকার, এই যে কালো কালারের গাড়ি হয়ে গেছে, ঠিক আছে। আপনার সাদা কালারের গাড়ি দরকার, এই যে সাদা কালারের গাড়ি হয়ে গেছে, যদিও একবারে অ্যাপ্রোপ্রিয়েট সাদা হয় নাই, ঠিক আছে, এই আর কি। তো এখান থেকে আপনি সাদা চাইলে সাদা, কালো চাইলে কালো, বা আপনি মিড পর্যায়ে যদি লাইটটা রাখেন, হ্যাঁ একটা অ্যাডজাস্টমেন্ট একটা করে আপনাকে এটা ঠিক করে নিতে হবে। তো দেখেন আমি মনে করেন যে এটাই দিলাম, কি হলো আমার কালারটা কি হয়েছে, গাড়ি চেঞ্জ হয়ে গেছে। এখন কোনো কারণে যদি দেখেন যে আপনার একটু জুম টুম করে দেখবেন যে বাইরে টাইরে আবার কালার চলে গেছে কিনা, তা মোটামুটি যায় নাই, ঠিকই আছে, গেছে নাকি আবার দেখা যায়। আপনারা কি আছেন না চলে গেছেন, আমি তো কারোর কথা শুনি না। জি আসি আসি জি আসি কিছু না, জি আসি। আচ্ছা আচ্ছা, আরেক আপু বললেন তখন যে আসলে আমি যদি বিল্ডিং এর কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করব। এখন দেখেন আমি আরেকটা কি করতে আরেকটা পারি, লেয়ার এখানে নিতে হবে, আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব যেটাতে হিউম্যান স্যাচুরেশন দিয়ে, হ্যাঁ আবার হাতটা সিলেক্ট করে বিল্ডিং এর যেখানে যে জায়গায় মনে করেন যে অ্যাপ্রোপ্রিয়েট কালার এভারেজ কালার থাকে সেখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা কি করব সরাই দিলাম। ঠিক আছে, এখন আমি চাই দেখেন আশেপাশের যে গাছপালা এগুলো আছে এগুলারও কিন্তু কালার প্রায় সেম, ঠিক আছে না, বিল্ডিং এর কালারটার মতনই কালার গুলা। তো দেখেন এখানে একটু মানে সিলেক্ট করতে একটু সমস্যা হবে, কারণ হচ্ছে আমার আশেপাশে যে গাছগুলা দেখেন ফুলগুলা বা জিনিসগুলা প্রায় বিল্ডিং এর কালারের মতোই। ঠিক আছে, তো আমি চেষ্টা করব যে এই ক্ষেত্রে আমাকে মাস্কিংটা করতেই হবে, মাস্কিং মাস্ট করতেই হবে। ঠিক আছে, মনে করেন আমি, আচ্ছা গাড়িতে চলে যাচ্ছে, আচ্ছা এই এই পর্যায়ে মোটামুটি একটা ইয়ে আসতেছে, একটু বাড়াই দিয়ে দেখি। ঠিক আছে, এগুলো আপনি বাড়ায় কমায় দেখতে পারেন, বাড়াইলে দেখেন যে একবারে রাস্তা সহ কালার ছড়ায় যাচ্ছে। ঠিক আছে, তো আমি এটা কমায় দিচ্ছি যাতে এটা রাস্তাতে না যায়, দেখেন গাছ শুধুমাত্র বিল্ডিং এর মধ্যে এটা যাতে সীমাবদ্ধ থাকে, এটা একটু কমাই, আচ্ছা এটা কমাইলেও মোটামুটি ঠিক আছে। আচ্ছা ওইটা ওইখানে ভিতরে ইয়ে হচ্ছে, আপনার যে এখানে প্রতিটা জিনিস কমায় বাড়ায় দেখতে হবে, আপনাকে নিজেই করতে হবে, এটা কি ম্যানুয়াল কাজ, পুরাপুরি ম্যানুয়াল, অটো কাজ এখানে হচ্ছে না। ঠিক আছে, আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে সেই অনুযায়ী। আচ্ছা আমি মোটামুটি দেখেন এখানে শুধুমাত্র বিল্ডিং এর সাথে যেগুলো আছে গাছ টাছ এগুলো শুধু হয়েছে, গাড়িটার উপরে যাতে না হয়
রাস্তায় যাতে না হয় সেভাবে আপনি ইয়া করবেন। তো আমি আর একটু এটা এদিকে সরাই, অ্যাডজাস্টমেন্ট এরকম করে নিয়ে তারপরে এখন আমি কি করব, এটা গাড়ির যেটা কালার আমার দরকার, আমি মনে করেন যে এই কালারটা দিব, ঠিক আছে ভাই, যা যেটা ইচ্ছা সেটা আমি এখান থেকে দিতে পারি। আচ্ছা আমার এটাই ভালো লাগতেছে মোটামুটি। এটা দেওয়ার পরে এখন আমি চাচ্ছি এটা কি করব, বাকি যেগুলো আছে এগুলো মিশাই দিব। আমাকে এখন কি করতে হবে, ব্রাশ নিতে হবে, ব্রাশ নিয়ে এই মাস্কটা সিলেক্ট করে যে অংশগুলো আমার দরকার নাই সেগুলো কি করতে হবে আমাকে, মুছে ফেলতে হবে। ঠিক আছে, জুম করবেন সুন্দরভাবে, জুম করে হ্যাঁ এগুলো একটু মুছে দিবেন, একটু ভালো করে নিবেন, আপনার ব্রাশ সাইজটা ঠিক মতো করে নিবেন। গ্রাফিক্স ডিজাইনটা তো সম্পূর্ণ ইয়ে করে আনমিউজ করে হল, আনমিউজ করা আছে, বলেন যে ইয়েটা দেখবো ভাই এই কাজটা আবার একটু প্রথম থেকে দেখেন, মানে জাস্ট মানে ব্যাকগ্রাউন্ড কালারটা ডিলিট করা আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মোটামুটি অ্যাডজাস্টমেন্ট, আপনি সুন্দরভাবে করে নিতে পারবেন। ঠিক আছে, আপনার যদি কোথাও যদি কালার যদি মিশেও যায়, ঠিক আছে, তাহলে আপনি কি করতে পারবেন, এখানে আমি সাদা কালারটা সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কি প্রেস করতে পারি, কালার সুইচ করার জন্য কি প্রেস করব, এক্স এক্স প্রেস করলে আমার সাদা কালার সিলেক্ট হলো, সাদা কালার হলো, দেখেন আমি আবার এখানে পেইন্ট করতে পারতেছি। ঠিক আছে, যেগুলোতে আমার হালকা হয়ে গেছে ওগুলাতে আমি কি করতে পারতেছি, পেইন্ট করতে পারতেছি। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাই, আপনি চাইলে এখানে একাধিক, আপনি চাইলে আরো আরো নিতে পারবেন, আরো যত ইচ্ছা আপনি তত অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু দেখেন আমার মেইন যেটা লেয়ার সেটা কি ঠিকই আছে, আমার মেইন লেয়ার কিন্তু সমস্যা হয়নি। ঠিক আছে, তো আপনারা এই ওয়েতে কাজ করবেন, যে কোনো ওয়ে যে কোনো ভাবে, তাহলে আপনারা কি করতে পারবেন ছবিটা আবার ফিরে পাবেন, কোনো সমস্যা নেই। যে কোনো অ্যাডজাস্টমেন্ট আপনারা চাইলে এখানে ক্লিক করে আবার আপনারা এখানে মনে করেন যে কালার কি করতে পারতেছেন, আবার অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছেন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, তাহলে এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন সবাই। ঠিক আছে, হ্যাঁ সংক্ষেপে এটা একটু আরেকবার একটু দেখাই দিন। আচ্ছা, সংক্ষেপে আবার দেখাই দিব, একটু হাইলাইট করে দেন। আচ্ছা, মূলত আমরা যদি কালার চেঞ্জ করতে যাই, আমি আচ্ছা এটা এটা দেখলেন তো, এটা তো এটা দিয়ে আর বুঝাই না, অন্য 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 আরেকটা দিয়ে আরেকটা ছোট করে দেখাই দিই। ঠিক আছে, হ্যাঁ 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 অবশ্যই, কারণ আরো কিছু টপিক আছে তো, আসলে এটা আগেও দেখাইছি। ফলের ছবি নেন অথবা ফুলের ছবি, ফল ফুলের ছবি না, এই যে ফলের এই যে এটা নেই দেখি, অনেকগুলো ফল আছে, গোটা ছবিটাতেই ফল দিয়ে ভর্তি। আচ্ছা, এটা কি বলে, এটা ফলটার নাম কি, স্ট্রবেরি, তাই তো, খাইছেন না সবাই, আপনাদের দিকে পাওয়া যায়, ভালো না ভাই, এদিকে ভালো না না, এটার ফ্লেভারটা জাস্ট ভালো লাগে, কিন্তু মানে সরাসরি ফলটা খাইতে ওরকম অতটা মজা না, শুধু ফ্লেভারটা, স্মেলটা, মানে আচ্ছা তো আমরা দেখেন কালার কিভাবে চেঞ্জ করব। সবার আগে আমরা ছবিটা নষ্ট না করি, সেজন্য আমরা কি করি, একটা লেয়ার কপি করে নেই, এটা জাস্ট এভাবে ধরে এই নতুন লেয়ারে প্লাস চিহ্নতে ড্র্যাগ করলে একটা কপি হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে একটা কপি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো কপি করার পরে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে শুরু করে সুন্দরভাবে যে হিউ অ্যান্ড স্যাচুরেশন এখানে যাব, এখান থেকে আমার এখানে কি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা চলে আসলো, আসার পরে আমি এখন কালারটা সিলেক্ট করব, একটা অ্যাভারেজ একটা কালার আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আগে হ্যান্ড টুলে গিয়ে এখান থেকে অ্যাভারেজ যে কালার একটা বাছাই করলাম, করার সাথে সাথে আমার এখানে একটা কি আসলো, স্লাইডার চলে আসলো। ঠিক আছে, তো আমি ফার্স্ট আগে আমার হিউটাকে কয়েকবারে -180 নিয়ে গেলাম, এখন আমার দেখেন যে অধিকাংশ ফলগুলো কি লাল কালার, তো আমি লাল কালারটাই চেঞ্জ করতে চাচ্ছি, আমি চাই না সবুজ গুলা বা সবুজের সাথে যেগুলো আছে
লাল ব্যতীত অন্য কোনো কালার গুলা যাতে এটাতে না আসে, সেজন্য আমি স্লাইডারটা একটু মানে ডিফাইন করে নিতে চাচ্ছি, যাতে দেখবেন যাতে শুধু লালের যে লালটা ওইটা চেঞ্জ থাকে আর আপনার যে সবুজ যে কালারটা আছে ওইটা যাতে কোনো চেঞ্জ না হয়। যেমন দেখেন এখন সবুজের ভিতরেও কালার ঢুকে গেছে, ঠিক আছে, তো সবুজের ভিতরে যাতে কালারটা না যায়, ঠিক আছে। তো এইভাবে আর কি আপনি দেখেন, এইভাবে স্লাইড করতে করতে দেখেন বুঝতে পারবেন যে আসলে এই দেখেন এখন মোটামুটি আমার সবুজ কালারটা সব জায়গাতে সিলেক্ট হয়েছে। এখন আমি একটু স্লাইডারটা এদিকে বাড়াই দেখি, ঠিক আছে, এটা আর একটু কমাই, আর একটু কমায় দেখি এইভাবে। হ্যাঁ এইটা হচ্ছে, মনে করেন যে এগুলোর মধ্যে আবার রিফ্লেক্ট আছে আলোর, ঠিক আছে। মোটামুটি একটা পর্যায়ে যখন আপনি যাবেন দেখবেন আসলে সবগুলাতে ঠিক মতো কালার ঠিক মতো পড়ছে কিনা, তারপরে আপনি এটা চেঞ্জ করবেন, ঠিক আছে। তাহলে আপনি এটার সাথে যে যে কোনো কালার আপনি সহজে সুন্দরভাবে অ্যাড করতে পারতেছেন। যেখানে এখানে প্রচুর লাইট হচ্ছে কালারটা, আপনি এখানে কি করবেন লাইটটা একটু কমায় দিবেন, স্যাচুরেশনটা একটু কমায় দিবেন, ঠিক আছে, তাহলে ওইটা স্যাচুরেশনটা কমে যাবে, ঠিক আছে। পারবেন এইভাবে কাজ করতে, চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছেন কিভাবে করতেছি? কে কোশ্চেন করছেন, বোঝেন নাই? দেখেন অনেক বেশি ইয়ে হয়ে যাচ্ছে, আপনি তো চাইলাম আমি একটু কি করতে পারি, স্যাচুরেশনটা কমায় দিলাম, কমায় দিলাম, ঠিক আছে, একদম কাঁচা একবারে পাকে নাই, পাকবে, ঠিক আছে, পাকলে খেতে পারবেন, পাকে নাই, ঠিক আছে। এইভাবে আমরা চেঞ্জ করতে পারি কালার, ঠিক আছে। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমরা এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ দেখবো আজকে আমরা। আমরা গতকালকে মোটামুটি হচ্ছে যে মুভ টুল এখান থেকে যা আছে, একটা দুইটা তিনটা চারটা আইড্রপার টুল, তারপরে কি দেখছি ব্রাশ টুল, ইরেজার, পেইন্ট বাকেট, টেক্সট টুল, অলমোস্ট 30% দেখেছি কালকে। হ্যাঁ অনেকগুলো টুল আমরা জানছি, ঠিক আছে। তো এগুলো আপনারা যতক্ষণ না দেখবেন ততক্ষণ আপনারা অত ক্লিয়ার হবেন না, অবশ্যই যেটা দেখে নেবেন, তারপর যদি কারো কোনো এগুলা থেকে কোশ্চিন থাকে আমাকে বলতে পারেন, গত টুলস গুলা থেকে যদি কারো কোনো কোশ্চিন থাকে বা ছোট করে একটা হাইলাইট করতে পারবেন, ছোট করে একবার করে অল্প অল্প করে শর্টে। ও হাইলাইট করতেই হবে, না করলেও হয় তারপরে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা তো এখনো শুরু করি, সাধারণত কি করে মুভ টুল হচ্ছে মুভ করার জন্য যে কোনো কোনো কিছু ভাই টুলস গুলো একটা হাইলাইটস করেন। হ্যাঁ দেখেন বলতেছি, দেখেন এই মুভ টুল দিয়ে কি মুভ টুল সিলেক্ট করব, কি দিয়ে যারা জানেন সুন্দর করে অ্যানসার করবেন, ভি ভি দিয়ে আমরা সিলেক্ট করব। আমরা মুভ টুলের মাধ্যমে সহজে যে কোনো কিছু কি করতে পারি, মুভ করতে পারি, হ্যাঁ মুভ টুল দিয়ে যে সিলেকশন আমরা ছোট বড় করতে পারি, ঠিক আছে। এখন আমার ছবিটা মনে করেন সরে গেছে, ঠিক আছে, এখন আমরা কি করব এটা মুভ টুল দিয়ে সমান করে সাজিয়ে বসাই দিতে পারব, ঠিক আছে, এখান থেকে আমরা ইন্টারফেস করলে ঠিক হয়ে যাবে। তো মুভ টুল সিলেক্ট করে হচ্ছে কি ভি প্রেস করে আপনি মুভ টুলটা সিলেক্ট করতে পারেন। আচ্ছা মুভ টুলের পরে যেটা আছে আপনার রেকটেঙ্গুলার মার্কিউ টুল, তারপরে ইলিপসিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল মার্কিউ টুল, এগুলো আছে। তো রেকটেঙ্গুলার মার্কিউ টুল কি যেটা দিয়ে আমরা সিলেকশন তৈরি করতে পারি রেকটেঙ্গেল ওয়াইজ, ঠিক আছে, রেকটেঙ্গেলে আমরা সিলেকশন তৈরি করতে পারি। অল্টার শিফট ধরে যদি আমি প্রেস করি তাহলে স্কোয়ারের মতো হবে, আর যদি শিফট ধরে করি তাহলে যে কোনো এক সাইডে বাড়বে, যেই সাইডে টানবো সেই সাইডে বাড়বে, আর অল্টার ধরে করলে কি দুই সাইডেই বাড়বে, এরকম করে আপনারা সিলেকশন তৈরি করতে পারেন। আর কোনটা দিয়ে যেন একদম ওই কোণা থেকে সিলেক্ট হয়, শুধু শুধুমাত্র এমনি থেকে টানলেই কোণা থেকে সিলেক্ট হবে, এমনি টানলেই হবে, ঠিক আছে, অথবা আপনি অল্টার ধরে টানলে এটা কি হবে সিলেকশনটা মাইনাস হবে, অল্টার ধরে টানলে সিলেকশনটা মাইনাস হবে, যে সিলেকশনটা আছে এখান থেকে যদি কিছু অংশ বাদ দিতে চান অল্টার প্রেস করবেন, দেখেন এখানে মাইনাস চলে আসছে, এখান থেকে কি বাদ দিয়ে দিতে পারবেন। আচ্ছা সেম এই ইলিপসিক্যাল এইটাও একই সার্কেল, ঠিক আছে, এটা সার্কেল আর এটা হচ্ছে ইয়া, জাস্ট একটা শেপের শেপের পার্থক্য জাস্ট, ঠিক আছে। তো আপনারা এখান থেকে এগুলা থেকে এগুলা চেঞ্জ করে করে নিয়ে সিলেকশন, মূলত আমাদের কাজ হচ্ছে সিলেকশন তৈরি করার জন্য এটা ব্যবহার করা, ঠিক আছে। সিলেক্ট করার পরে আপনি মুভ টুলে যাবেন ভি প্রেস করে, এখন আপনি যেটা হচ্ছে কপি করেন, কপি করে পেস্ট করেন, কপি পেস্টের অপশন কি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখেন আমার নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে, কপি হয়ে গেছে ছবিটা, ঠিক আছে।
অথবা আপনি কপি এখানে কপি করছেন, এই ছবিতে কপি করছেন, অন্য একটা ছবিতে গিয়েও সেটা পেস্ট করতে পারেন। ঠিক আছে, এখানে গিয়েও আপনি কি করতে পারবেন, পেস্ট করতে পারবেন। হ্যাঁ, এই যে আমি সুন্দরভাবে এখানে আমি কি জিনিসটা পেস্ট করে দিলাম, এখান থেকে কপি করছি, এখানে নিয়ে গেছি, কিন্তু আমার এখানে কিন্তু ছবিটা আছে, কন্ট্রোল ডি করলে আবার চলে যাবে। এখানে আরেকটা টুল ছিল লেসো টুল। লেসো টুল হচ্ছে সাধারণত আমরা ফ্রি হ্যান্ড যে সিলেকশন তৈরি করার জন্য ব্যবহার করি। ফ্রি হ্যান্ডে যদি আমরা কোনো কিছু সিলেকশন করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা লেসো টুল ইউজ করব। ঠিক আছে, সিলেকশন সিলেকশন করার পরে যেই কাজটা সেগুলো কিন্তু সবার ক্ষেত্রেই সেম। এখন আমি এটা চাইলে কন্ট্রোল কপি করে হ্যাঁ এখানে নিয়ে এসে পেস্ট করতে পারি, কোনো অসুবিধা নেই, এটা আলাদা একটা লেয়ারে পেস্ট হয়ে গেল। ঠিক আছে, তারপর আছে পলিগোনাল। কোনটা পলিগোনাল লেসো টুল হচ্ছে কি, যেটা আমরা স্ট্রেট যদি কোনো কিছু সিলেক্ট করতে চাই তাহলে পলিগোনাল টুলটা আমাদের কাজ করবে, পলিগোনাল সিলেকশনটা। আচ্ছা, তারপর আছে ম্যাগনেটিক। ম্যাগনেটিক লেসো টুলটা হচ্ছে কি, ম্যাগনেটের মতো আপনার কি অবজেক্টটাকে সে কি সিলেক্ট করবে। আর এটা যদি আপনার ভুল হয়ে যায় তাহলে ব্যাক স্পেস চাপবেন, একটা একটা করে ব্যাক স্পেস চাপবেন একবার করে, এটা আস্তে আস্তে কি হবে পিছাইতে থাকবে। যদি আমি এখানে এটার এই অবজেক্টের মধ্যে দিয়ে যে কোনো একটাতে মাথায় ক্লিক করে এভাবে ধরি ড্র্যাগ করি, তাহলে এটা অটোমেটিক্যালি পিক্সেল ওয়াইজ মনে করেন যে সুন্দরভাবে এটা করতে যাবে। যদি না করে, মনে করেন যে অনেক জায়গায় বাদ গেছে, ঠিক আছে, নিচটা সহ নেয় নাই বা উপরে শুরুতে এইখানে নেয় নি, তখন ক্লিক করে দিবেন, ক্লিক করে দেখাই দিবেন। অনেক সময় বুঝতে পারবে না, ক্লিক করে দেখাই দিতে হবে। ঠিক আছে, ক্লিক করে করে আগাইতে হবে। আপনি চাইলে ক্লিক করে করেও নিয়ে যেতে পারবেন, যেখানে খুব মানে ঘন পিক্সেল, একই জাতীয় পিক্সেল থাকে, ঠিক আছে, ডার্কার এরিয়া যেহেতু। তো এইভাবে আপনারা এটা দিয়ে ড্র করে ম্যাগনেটের মতো আপনারা সিলেকশন তৈরি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলের কাজ। তারপরে আছে আরেকটা কি দেখছিলাম, কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিয়েও আপনারা সিলেকশন করতে পারবেন, জাস্ট আপনার অবজেক্টের উপর এভাবে ড্র্যাগ করবেন, ওইটা সিলেক্ট হবে। ঠিক আছে, অবজেক্টের উপর যে অবজেক্ট ড্র্যাগ করবেন সিলেক্ট হবে, মাইনাস চেপে সিলেকশনটা, মাইনাস চেপে ড্র্যাগ করবেন, ওইটা কি সিলেকশনটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, সিলেকশনটা কি হয়ে গেল, বাদ হয়ে গেল। এখন যদি এখানকার কোনো সিলেকশন বাদ হয়ে যায়, মাইনাস চেপে ড্র্যাগ করবো, দেখেন এটা বাদ হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আপনার কুইক সিলেকশন টুলের কাজ। এখন আমি চাচ্ছি এটা বাইরে সিলেকশন করব, ইনভার্স করব, সিলেকশনটা আমার ভিতরে যাতে না থাকে, আমার সিলেকশনটা কি বাইরে যায়, তাহলে আমাকে কি প্রেস করতে হবে, কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই করলে আমার সিলেকশনটা কি হয়ে গেল, ইনভার্স হয়ে গেল। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এটাতে কিছু ফেদার, মানে ফেদার দিতে। ফেদার মানে কি, আমার চারটা যদি স্মুথ হয় সেভাবে দিতে চাচ্ছি, তখন আমি কি করব, এখান থেকে কি করব, সিলেকশন টুলটাতে কুইক ব্রাশ যখন সিলেকশনটা টুলটা নিয়ে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ফেদার অপশন আছে, ঠিক আছে, ফেদার অপশনে গিয়ে আমি কত ফেদারিং চাচ্ছি সেটা আমি এখানে লিখে দিব। ঠিক আছে, যদি আমি এখানে হ্যাঁ 50 দেই, 50 পিক্সেল দিয়ে কি হবে, এটা ফেদারিং তৈরি হয়ে গেছে অলরেডি। আমি মপ টুলটা নিয়ে এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে যদি এখানে পেস্ট করি তাহলে দেখবেন যে এটা কি ফেদারের অনুযায়ী যে বাইরের যে জিনিসটা ছিল ওইটা কি হয়ে গেছে, কাটা হয়ে গেছে। আচ্ছা, এটা মিশাই দিই, এটা মিশাই দেখেন, এটা ফেদারিং কিন্তু হয়ে গেছে, দেখেন। এটা আরো ভালোভাবে বুঝতে গেলে মনে করেন যেখানে ইনভার্স করে নেই সিলেকশনটা, সিলেকশনটা ইনভার্স করার জন্য আবার সিলেকশন টুলটা নিয়ে যেখানে রাইট বাটন ক্লিক করলে, এটা সিলেকশন করে রাইট বাটন ক্লিক করলে যে সিলেক্ট ইনভার্স এখানেও অপশন আছে, করলে শুধুমাত্র এটা সিলেকশন হয়েছে। এখন এটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এখানে এসে আবার কি করলাম, পেস্ট করলাম, দেখেন স্মুথ ভাবে কি হয়েছে, জিনিসটা কেটে চলে আসছে এখানে। ঠিক আছে, জিনিসটা স্মুথ ভাবে কেটে চলে আসছে। এর আগে যে আমরা কেটে আনছিলাম স্মুথ ছিল, এটা দেখেন তো রাউন্ড গুলা স্মুথ ছিল না। তো এটা ভাবে আমরা ফেদার ইউজ করতে পারি। এখন এটা ডিসিলেক্ট করব কিভাবে, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, গুড। এখন তারপরে শিখছিলাম ক্রপ টুল। ক্রপ টুল দিয়ে কি হয়, কোনো কিছু আমরা সহজেই কেটে ছোট বড় ছোট করতে পারি। ঠিক আছে, আর আমার যদি বড় প্রয়োজন হয় এম করে বাড়াই দিলে কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে, আপনি চাইলেই আপনার ছবিটার সাইজ যেমন ইচ্ছা তেমন করতে পারেন, এম করে নির্দিষ্ট সাইজে নিয়ে এসে ওকে করে দিলেই হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড চিপে কি করলাম, আনডু করলাম, আবার কন্ট্রোল শিফট জেড দিলে কি হয়ে যাবে, রিডু হবে। ঠিক আছে, আনডু রিডু। আর জুম ইন জুম আউট কি বলছি, অল্টার চেপে সামনে আগাবেন কি হবে, জুম ইন হবে, সামনের দিকে যাবেন কি হবে, পিছাবেন, মানে কি মাউসের হুইলটা ঘোরাবেন অল্টার চেপে,
অল্টার চেপে মাউসের চাকাটা ঘুরাইলেই কি হবে, জুম ইন জুম আউট হবে। আরেকটা অপশন কি বলছি, অল্টার চেপে কি করবেন, কন্ট্রোল চিপে যদি আপনি হচ্ছে আপনার নাম লকের প্লাস বাটন ক্লিক করেন জুম অন হবে, কন্ট্রোল চেপে হচ্ছে মাইনাস ক্লিক করবেন কি জুম আউট হবে। ঠিক আছে, আরেকটা ছিল অপশন যেটা হচ্ছে আপনার অল্টার আর স্পেস বার দুইটা চেপে ধরে থাকে, মাউসের এটা ধরে টানাটানি করবেন দেখবেন যে জুম ইন জুম আউট হচ্ছে, একটা নির্দিষ্ট পয়েন্টে জুম ইন জুম আউট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এগুলো সবাইকে প্র্যাকটিস করতে হবে ঠিক মতো। আচ্ছা আমি এখন চাচ্ছি যে আমার ছবিটা একটা নির্দিষ্ট সাইজে একটা বসুক, মানে ডিফল্ট একটা সাইজে আসুক, মানে ফুল স্ক্রিন সাইজে আসুক, এটার জন্য আমাকে কি প্রেস করতে হবে, কন্ট্রোল জিরো। ঠিক আছে, কন্ট্রোল জিরো প্রেস করলে দেখবেন একটা ফুল স্ক্রিন একটা সাইজে একটা চলে আসছে ডিফল্ট সাইজে। আচ্ছা এখানে আমরা ফ্রেম টুলটা দেখি নাই, তারপরে দেখছি হচ্ছে কি আইড্রপার বা কালার পিকার টুল, আইড্রপার টুল বলে এটাকে, আইড্রপার টুল দিয়ে আমরা যে কোনো কালার পিক করতে পারি, আমার আপনার ছবির যে কোনো কালার আপনি সহজে পিক করতে পারবেন। ঠিক আছে দেখেন এখানে আমি এটা কালার পিক করছি, আমার কি কালার পিক করা আছে, কমলা কালারটা পিক করা আছে। এখন আমি যদি আবার অন্য এখানে ক্লিক করি দেখেন নিচে আমার আগের যে সিলেকশন কালারটা ছিল ওইটা দেখাচ্ছে, আর বর্তমানে আমি যেই কালারটা সিলেক্ট করতেছি ওইটা কিন্তু দেখাচ্ছে, যেখানে যাচ্ছি ওখানে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমি এখন নীল কালারটা সিলেক্ট করলাম, তার মানে আমার এখন নীল কালার সিলেক্ট আছে, নিচে এখন আমার নীল কালার দেখাবে, আর আমি এখন যেটা কালার সিলেক্ট করতে চাচ্ছি ওইটা উপরে দেখাবে। ঠিক আছে, তো এই টুলটা দিয়ে জাস্ট আমরা কালার পিক করতে পারি, নির্দিষ্ট কালার পিক করতে পারি, কোন ইয়াতে কালার আমরা পিক করতে পারি, কালার কোডটা কপি করতে পারি। মনে করেন আমি এখানে যে এটাও কমলা কালার, তো আমি যখন এটা নিলাম নিয়ে যেখান থেকে এখানে একটা কালারের নির্দিষ্ট কোড আছে এই কোডটা আমি কপি করে হ্যাঁ এই যে কোনো একটা ডকুমেন্টে ওই কালারটা পেস্ট করতে পারি। যেমন আমি যদি এখানে একটা শেপ নেই, ঠিক আছে যদি মনে করেন এখানে আমি একটা শেপ নেই, ঠিক আছে এই শেপের মধ্যে আমি ওই কালারটা দিতে চাচ্ছি, দেখেন ওইখানে মনে করেন যে অন্য কালার আছে, অন্য কালার আছে, সরি শেপের কালার এখান থেকে চেঞ্জ করে, ঠিক আছে অন্য কালার আছে, আমি যদি এখন ওই কালারটা দিতে চাই তো ডাবল ক্লিক করে যে এখানে এই জায়গাটাতে কোডটা কি করতে পারি পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে, যে কন্ট্রোল ভি দিলাম পেস্ট করে দিলাম দেখেন এই কালারটা চলে আসলো। তো আমরা কালারের ইয়েতে গিয়ে আমরা এগুলো আরো ভালোভাবে জানবো কিভাবে কালার কোড কিভাবে কি করতে হয়। ঠিক আছে, তো কালার পিকার দিয়ে মূলত আমরা কালার পিক করে থাকি। তারপরে আছে ব্রাশ টুল, ব্রাশ টুল কি, ব্রাশ টুল দিয়ে কি করে, ব্রাশ টুল দিয়ে আমরা পেইন্ট করতে পারি, যে কোনো কিছু ড্র করতে পারি। ঠিক আছে, ব্রাশের এই যে অপশনগুলো এগুলো আছে ওখানে, মনে করেন যে অপাসিটি আছে, ফ্লো আছে। ঠিক আছে, তো এই যে ব্রাশ টুল দিয়ে আমরা যে কোনো কিছু সহজে সুন্দরভাবে কি করতে পারি, ব্রাশ করতে পারি। তারপরে কি আছে, ইরেজার, ইরেজার দিয়ে কি হবে, আচ্ছা যে কোনো কিছু মোছামুছি করার জন্য হবে। যেমন এখানে শেপটা আমি চাইলে মুছতে পারবো না, শেপ কিভাবে মুছতে পারবেন না, ঠিক আছে কারণ শেপ হচ্ছে কি ভেক্টর ইমেজ। ঠিক আছে, এটা যদি রাস্টার করে নিতে হবে, এটা যদি আমি ইরেজার ইউজ করতে চাই তাহলে আমাকে এটা রাস্টার করে নিতে হবে। আচ্ছা, রাস্টার আর ভেক্টরের মাঝে কারো কোন কনফিউশন আছে কি, ভেক্টর কি আর রাস্টার? না না, প্রথম ক্লাসে ভিডিও দেখে বুঝে নিয়েছি, যেহেতু ক্লাস করতে পারছিলাম না তো ভিডিও দেখে বুঝে নিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর বুঝছেন, যার কারণে এটা ইরেজ করতে পারতেছি না। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে এটাতে আমি সহজেই মুছতে পারবো, রাস্টার ইমেজ আমি ইরেজার দিয়ে মুছতে পারবো। ঠিক আছে, আচ্ছা পেইন্ট বাকেট টুল দিয়ে কি করে, কালার যে কোনো আপনার যে কালার সিলেক্ট থাকবে ক্লিক করবেন, ওই ওই রেঞ্জের ওই কালারের মধ্যে ওই কালারটা চলে যাবে। ঠিক আছে, যেমন আমি যদি এখানে দেই দেখেন, দেখছেন ওইখানে কালারটা কি হচ্ছে, ওই কালারে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যদি দেই এখানে হবে না, সরি এখানে যদি দেই শেপের মধ্যে এটা হবে না। ঠিক আছে, শেপের মধ্যে অনেক কিছুই করা যায় না। তারপরে হচ্ছে, আচ্ছা পেন টুল তো দেখাই নাই, টেক্সট টুল দেখাইছিলাম। টেক্সট টুলের কাজ কি, যে কোনো কিছু যদি আপনি এখানে টাইপ করতে চান, লেখা দিতে চান, যে কোনো টাইটেল হোক যা কিছুই হোক, আপনি টাইটেল দিতে চাইলে সুন্দর করে এখানে আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারবেন, লিখে টেক্সটটাকে এখানে সাজাইতে পারবেন। এটার জন্য আপনাকে এখানে ক্যারেক্টার টুল, ক্যারেক্টার টুল আছে, যে ক্যারেক্টার টুলে গিয়ে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, চাইলে যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার অপশনে গিয়ে কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ছোট বড় করতে পারবেন। এগুলো আপনাদেরকে সবাইকে আমি চেক করতে বলছিলাম যে আসলে কোনটা দিয়ে কি হচ্ছে, আপনারা নিজে থেকে এটা চেক করবেন, তাহলে আমার থেকে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি বলার থেকে আপনারা যখন এগুলো নিজে থেকে চেক করবেন তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে ফন্ট বা আপনার টেক্সট টুলের কাজ, টেক্সট টুল দিয়ে আপনারা যে কোনো টেক্সট অ্যাড করতে পারবেন। ঠিক আছে,
টেক্সচুয়াল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এখানে? এগুলো এগুলো এখান থেকে যেগুলো কোনো কিছু বোঝেন নাই এমন কেউ আছেন টেক্সচুয়ালে? যদি কোনো আমি প্যারাগ্রাফ লিখি তাহলে কি একটা বক্স নিলে কি হয়ে যাবে? সেখানে লেখাটা চলে আসবে। এখন আমি ফন্ট সাইজটা বড় করতে চাচ্ছি, কি করব? এই যে ফন্ট সাইজ বড় করার অপশন আছে এখানে, ঠিক আছে? অথবা আমি এখানে থেকে চাইলে স্ক্রল করলে কি করতে কি হবে, ফন্ট সাইজ ছোট বড় বিভিন্ন সাইজে চলে আসবে, ঠিক আছে? তো আপনারা দেখেন এখানে মোটামুটি এইভাবে আমরা বিভিন্ন কিছু কাজ করতে পারি। এখানে সুন্দর একটা লেখা আমরা ডিজাইন করতে পারবেন, যে কোনো কিছু লেখার ডিজাইন ছোট মধ্যে করে করতে পারবেন। হ্যাঁ, এইভাবে সুন্দরভাবে লেখার ডিজাইন আপনারা সুন্দরভাবে দেখাইতে পারবেন, করতে পারবেন। আপনি চাইলে আপনারা আরো ফন্ট ইউজ করতে পারেন, ঠিক আছে? যদি আমি এখানে আরো এইভাবে মনে করেন যেরকম ফন্ট দেই, এটা বক্সটা চাইলে বড় করা যাবে টানে, ঠিক আছে? আচ্ছা, ডাবল ক্লিক করে এটাতে ডাবল ক্লিক করলে এখন আপনারা বক্সটা বড় করতে পারেন। যত বড় করবেন অটোমেটিকলি কিছু লেখা এটাতে কি হয় চলে আসে। এটাকে এই ফন্টটাকে কি বলা হয়, ডেমো ফন্ট। এটা আবার যদি আপনাদের ইয়েতে না আসে না তাহলে আপনারা কিভাবে আনবেন, দেখাছিলাম অবশ্য। আচ্ছা, এখন এই যে টেক্সটটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন অ্যালাইনমেন্টে আছে কে বলতে পারবে? হ্যাঁ, এটা লেফট অ্যালাইনমেন্টে আছে। যদি আমি এটাকে জাস্টিফাই করতে চাই, মানে সব দিকে সমান করতে চাই, তাহলে কোথায় যাব? সব দিকে সমান করতে গেলে এটা মিডিলে যাবেন, এটা আমাকে যাইতে হবে প্যারাগ্রাফ অপশনে। ও সরি, মানে ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যে এখানে অথবা যে টেক্সচার এখানে আরেকটা আছে প্যারাগ্রাফ, অথবা আপনি উইন্ডো থেকে প্যারাগ্রাফে ক্লিক করলে এটা চলে আসবে। এই যে জাস্টিফাই অপশন আছে, জাস্টিফাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আমার লেখাগুলো সব দিক দিয়ে সমান হয়েছে, আর কি এদিকে একটু বাকি আছে। জাস্টিফাই সেন্টার, দেখেন সেন্টারে জাস্টিফাই, একদম সব দিক দিয়ে জাস্টিফাই। এখন যদি চাই আমি এটা বোল্ড করতে চাই, অবশ্যই আমাকে কি করতে হবে, লেখাগুলো সিলেক্ট করে নিতে হবে। সবগুলো লেখা একবারে সিলেক্ট করতে গেলে কি করবো, কন্ট্রোল এ দিব, মানে কি অল সিলেক্ট, কন্ট্রোল এ তে অল সিলেক্ট, এগুলো জানেন সবাই। মোটামুটি সবই দেখানো হয়েছে। এখন যেগুলা জিনিস আছে এগুলো আপনাদের প্র্যাকটিস এর উপর। এখন দেখবেন নতুন ভার্সন গুলাতে দেখেন, আমি কোনো কিছু মুভ করলে দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যালাইনমেন্টের লাইন শো করতেছে। আগের ভার্সনগুলোতে কিন্তু এই সিস্টেমগুলো অনেক কিছুই নাই, ঠিক আছে? দেখেন আপনি ইনস্টল দিয়েছেন কবে, কালকে না আজকে? না, এটা 20, ঠিক আছে? এটা 20 ভার্সন, আমি অনেক আগে থেকে ইউজ করতেছি। আপনি বললেন যে 21 ইনস্টল দিয়ে, আমি সময় পাইনি, দেখি আগামী কাল হয়তো আপনাদের বন্ধ আছে, তো দেখি সময় করলে হয়তো পেতে পারি, কোড করে নিব, ঠিক আছে? সময় পাইনি আমি কালকে, তাই করা হয়নি, দেখি আমি একটু করে নেব। আর আমার একটু সমস্যা করতেছে দেখি। আচ্ছা, এই হচ্ছে এখানে দেখেন, এই যে দেখেন দেখছেন একটা নির্দিষ্ট আমি দেখতে পাচ্ছি যে আমার এটা যাতে ডিসপ্লেস মানে ডিসলাইন না হয়ে যায়, মানে এক লাইন থেকে কোনো সমস্যা না। জানেন এই সাইডে দেখেন এটা যদি আমি এরকম দেই দেখতে কি ভালো লাগবে, লাগতেছে যখন আমি মনে করেন যে অ্যালাইনমেন্ট, দেখেন দুইটা এখন সমান হয়েছে, দুইটা লাইন দেখেন একসাথে সমান হয়েছে। আর একটু নিচে আনি দেখেন সমান না, একদম অ্যালাইনমেন্টটা আমার ঠিক আছে। আপনি চাইলে এটাকে যদি সেম অ্যালাইনমেন্টে নিয়ে আসতে চান, এই দেখেন শো করতেছে, অথবা আপনি মিডিলে নিয়ে যাবেন লেখাটাকে, যখন দুই দিক থেকে প্লাস চিহ্ন আসবে তখন এটা কি মিডিলে চলে যাবে, ঠিক আছে? অথবা আপনি শিফট প্রেস করেও কিন্তু একদম স্ট্রেট, একদম শিফট প্রেস করলে 1 ইঞ্চি উপরেও যাবে না নিচেও যাবে না, দেখছেন একদম স্ট্রেট আমি এটা কি মুভ করতে পারতেছি। এটা সব ক্ষেত্রেই শিফট আপনার সবসময় জিনিসকে সোজাভাবে মুভ করে। যেমন যদি আমি এখানে এই যে এখানে লাইন একটা টুল আছে, লাইন টুলটা দেখেন আমি এমনি যদি টানি, মানে এমনি ধরে মানে শিফট ছাড়া টানতেছি, দেখেন আমার লাইনটা আমি সমান করতে মানে করেন যে অ্যাঙ্গেল আসতেছি, দেখেন উপরে হয় 1.9 ডিগ্রি নাইলে 1.1, মানে এটা 0 সহজে কিন্তু আমি করতে পারতেছি না, ঠিক আছে? তো এটা করার জন্য আমি যে শিফট প্রেস করি, দেখেন আমার একদম আমি চাইলেও এটাকে আর কি করতে পারতেছি না, বাঁকাইতে পারতেছি না, একদম স্ট্রেট লাইন হবে, একদম স্ট্রেট, কোনো বাঁকা হবে না, কথা বুঝতে পারছেন? দেখেন
নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল নিছি, ওই অ্যাঙ্গেলে কিন্তু এটা কি হচ্ছে সমান হচ্ছে, দেখেন দেখছেন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল যাই আটকে আটকে যাচ্ছে। আর আমি শিফট ছেড়ে দিই তাহলে আমি, হ্যাঁ ইজিলি একদম, মনে করুন যে কোনো মানে কোনো বাধা ধরা নেই এখানে। আর যখন আমি শিফট প্রেস করব, হয় এটা 45 90, ঠিক আছে এই ডিগ্রিগুলা মেনটেন করে চলবে। আপনারা যে আপনার জ্যামিতি বক্সে চাঁদা ছিল না নির্দিষ্ট নির্দিষ্ট, যেটা আমরা 65 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি, ঠিক আছে কস সাইন যা কিছু আছে এগুলার একটা যা আছে আপনার দরকার 180 নির্দিষ্ট মাপ অনুযায়ী ওরা হচ্ছে কি করে, হ্যাঁ একদম 360 ডিগ্রি আপনি এখানে যা ইচ্ছা আপনি। আর শিপ না চাপলে ওটা পুরোটা, শিপ না চাপলে এটা কোনো ই নাই, এখানে আপনার পয়েন্ট পার্টস পয়েন্ট আসবে, ঠিক আছে যেমন এই যে এখন, হ্যাঁ তখন যেমন এখন 0.4, ঠিক আছে 14 পয়েন্ট এত, আর এটা এখানে দিলে এটা কোনো পয়েন্ট আসবে না আপনার, একদম কারেক্ট 90 না 60 নাইলে 135 জয়, যেগুলো ডিগ্রি মূলত আমরা লেখাপড়া করে আসছি সবাই মোটামুটি, হ্যাঁ তাই না, ওগুলাই আসবে। এই তো এইভাবে আপনারা মনে করেন যে শিফট প্রেস করো এটা করতে পারেন, ঠিক আছে। আচ্ছা আর কিছু কি বাদ গেছে এখানে, আর কোনো কিছু বাদ গেছে? সব এগুলো সম্পর্কে যেগুলা বলছিলাম ওগুলো সম্পর্কে তো দেখাইলাম তাই না, কারো কোনো কোশ্চেন আছে যেগুলা মানে দেখাইছি? যারা নতুন তাদের কোনো কোশ্চেন আছে? আজকে ফার্স্টটা দেখলাম তো একটু প্র্যাকটিস করি, তারপরে কালকে বুঝতে পারবো যে কোনো প্রবলেম আছে কি না। আপাতত কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করবেন, করতে যায় কোনো সমস্যা হলে আমি তো আছি, অসুবিধা নেই। জি ভাই অবশ্যই। আচ্ছা আপনাদের কি নামাজের সময় হয়েছে? 3:55 দিকে আমরা যাই, আর 4:15 দিকে রেকর্ডিংটা করতে হবে না হলে আবার। তো আজ যেই টুলটাতে আমরা কাজ করব সেই টুলটার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। হ্যাঁ ক্লোন স্ট্যাম্প টুলের শর্টকাট কি বলেন, কি দেখতে পাচ্ছেন? ইয়েস, হ্যাঁ স্ট্যাম্প টুলও বলে এই জন্য এটাকে এস দিয়ে ইয়ে করা আছে। তো ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে দেখেন আপনি যখন এখানে নিয়ে যাচ্ছেন কার্সরটা অটোমেটিক্যালি এখানে দেখাচ্ছে একটা জিনিস, ঠিক আছে। তো আমরা এটা দেখি কিভাবে ব্যবহার করা যায় এটাকে। তো আমি ফার্স্টে লেয়ারটা সিলেক্ট করি, লেয়ারটা সিলেক্ট হইলো, ক্লোন স্ট্যাম্প টুলটা নিলাম, নেয়ার পরে এখানে আমি প্রেস করতেছি, আমার এখানে দেখেন কি দেখাচ্ছে, এটা হচ্ছে না, ঠিক আছে একটা প্রবলেম দেখাচ্ছে। তো এটা কেন হচ্ছে, কারণ এই ক্লোন স্ট্যাম্প টুলটা এমন একটা টুল যেটা মনে করেন যে কোনো কিছুকে কোনো জায়গা থেকে যদি আপনি কপি করে অন্য জায়গায় বসাইতে চান, সেম জিনিসটাই শো করতে চান, তাহলে আপনাকে এই জিনিসটা লাগবে, এই টুলটা লাগবে। আচ্ছা ক্লোন মানে কি বলেন দেখি, ক্লোন মানে জানেন, ক্লোন মানে কি? কপি, একদম মানে কোন কিছুতে অ্যাপ্রুভ করতে বা যেকোনো ইয়াতে সিল মারা হয়, সিল মোহর বলে না স্ট্যাম্প, যে আগে যেমন দেখেন স্ট্যাম্পের ওই আইকনটা দেখতে পাচ্ছেন ওই রকম আর কি, এরকম। এখন তো না হয় একটু সাইজ টাইজ চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন ধরনের নতুন আসছে ডিজিটাল, আগে কিন্তু এরকম ছিল। ওটা কি হয় স্ট্যাম্পের মতো কাজ করে, এক জায়গা থেকে আমি আমার ওইখানে একটা সিল উঠানো থাকে, আমি যেখানে ওইটা প্রেস করি ওইটা কপি সবখানে কিন্তু কপি হয়ে যায় তাই না, মূলত কিন্তু কাজ ওইটা, ওইটা কিন্তু কপির কাজই ছিল। ওইখানে যেটা আছে যেখানে কালার নেবেন যে কোনো ওখানে আপনি দিবেন ওইটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তো এখানেও ওই জিনিসটা দেখেন, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমি মনে করেন এই লাইটটাকে কপি করে আমি এইখানে দিতে চাই, শুধু ওইটাই। তো এটার জন্য আমাকে আগে অল্টার প্রেস করতে হবে, আমি এটা সিলেক্ট করার পরে অল্টার প্রেস করতে হবে, নাহলে কিন্তু এটা কাজ করবে না। এখানে দেখাচ্ছে যে অল্টার ক্লিক টু রিফাইন সোর্স পয়েন্ট, সোর্স পয়েন্ট মানে আমাকে দেখাই দিতে হবে সোর্সটা, যে আমি কোন জায়গা থেকে কপি করব, ঠিক আছে। তো আমি দেখেন অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করার সাথে সাথে দেখেন আইকনটা চেঞ্জ হয়ে গেল, স্ট্যাম্প টুলের স্ট্যাম্পের মতো একটা অপশন চলে আসলো, ঠিক আছে। দেখুন আমি যদি এটাতে ক্লিক করি, একটা জাস্ট ক্লিক করে ছেড়ে দিলাম, এখন দেখেন আমি ব্রাশটা সরাচ্ছি, দেখেন ব্রাশটার মধ্যে আমার ওই লাইটটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এখন যদি আমি
যেখানে ইচ্ছা আমার যেখানে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমি যদি এখানে ক্লিক করি দেখবেন আমার ওইখানে ব্রাশটা তৈরি হয়ে গেছে, মানে আমি পয়েন্টটা এখান থেকে যে পয়েন্টটা উঠাইছিলাম সেই সেই পয়েন্টটা আমি এখানে দিছি। এখন এটার আশেপাশেও আমি ড্র করতে পারবো, এটা কিন্তু বসে গেছে এখানে, একবার যেখানে বসানো সেখানে বসে গেছে। এখন আমি যদি ড্র করি এটার আশেপাশে জিনিসগুলো ড্র হবে, ওই জিনিসটা কিন্তু ড্র হবে না, যেটা উঠাইছি এখান থেকে এটা ড্র হবে না, কিন্তু এটার আশেপাশে এই ছবিটাকে কেন্দ্র করে ওই পয়েন্টটাকে, যখন আমি এখানে পয়েন্টটা ঘোরাচ্ছি দেখেন ওইখানে একটা, হ্যাঁ ওইখানে একটা প্লাস পয়েন্ট আসছে, যেখান থেকে আমি উঠাচ্ছি সেখানে দেখেন যেখানে যাচ্ছি সেখানেও কিন্তু এটা যাচ্ছে, মানে কোন জায়গা থেকে কপি হয়ে এটা আসতেছে সেটা আমরা দেখলেই বুঝতে পারতেছি। এইভাবে দেখেন না, এই দেখেন এইভাবে চাইলে পুরো ছবিটা এখানে বহু কপি করতে পারে, দেখছেন এটার পাশে ওই ডান পাশে যে এই যে আবার এটা আছে দেখেন ওইটাও চলে আসলো। এটা এটা হচ্ছে এই ধরনেরই একটা টুল, আপনি চাইলে যে কোনো খান থেকে এটা কি করতে পারবেন, সোর্স পয়েন্টটা আগে আপনাকে ঠিক করে দিতে হবে। আপনি এখানে সোর্স পয়েন্ট দিলেন, এখান থেকে শুরু করে আপনার একবার ক্লিক করলেন এটা এখান থেকে এর চারপাশে জিনিসটাকে সে ড্র করবে, ঠিক আছে। আপনি এখানকার সোর্স পয়েন্ট শুধু ভাই যদি শুধু ওই ল্যাম্প টানতে চাই তাহলে কি ব্রাশটা ছোট করে নিলেই আর আমার ব্যাকগ্রাউন্ডটা আসবে না? হ্যাঁ আপনি ব্রাশের সাইজটা একটু ছোট করে নেন, ব্রাশটা ছোট করে নিয়ে যে আমি অল্টার দিয়ে দিলাম এই দেখেন আস্তে করে আমি এইভাবে, হ্যাঁ যতটুকু নিব ততটুকু ততটুকু আমি এখানে সুন্দরভাবে আমি কি করতে পারতেছি দিয়ে দিতে পারতেছি। ঠিক আছে এইভাবে আমি কি করতে পারতেছি ড্র করতে পারতেছি। আপনি ড্র করবেন আপনার ওই ছবিটা ওইদিকে চলে আসবে। তো আমরা সাধারণত মেইন ছবিকে নষ্ট করব না, আমরা আমরা আগে সোর্সটা নিয়ে নিব অবশ্যই, তারপরে নতুন লেয়ার নিয়ে ওই লেয়ারের মধ্যে আমরা কাজ করব। সব সময় এই কাজটা করবেন আপনারা, নতুন লেয়ার নিয়ে কাজ করবেন, তাহলে আপনার মূল ছবিটা নষ্ট হবে না, ঠিক আছে। দেখেন আমি লেয়ার নিছি, আমার লেয়ারের উপরে কাজটা থাকতেছে, হ্যাঁ আমি যখন চাই সেটা মুভ করতে পারবো, যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারবো, কিন্তু আমি যদি এই লেয়ারের উপর কাজ না করে এই আমার মেইন লেয়ারেই আমি এই কাজটা করি, ঠিক আছে, সরি মেইন লেয়ারে আমি সোর্স নিয়ে মেইন লেয়ারে কাজটা করলাম, হ্যাঁ এখন আমার এটা দরকার না বলছে না এটা এখানে দিছস কেন, এটা অন্য জায়গায় দেওয়া লাগবে, তখন কি করবেন? তখন তো আর এটা হবে না, তখন তো কারণ কি এটা এটার মধ্যে বসে গেছে একবারে, ঠিক আছে। তো এই কাজটা করা যাবে না এইভাবে। তো আমরা সবসময় চেষ্টা করব কি নতুন একটা লেয়ার নিয়ে নতুন লেয়ারের উপরে কাজ করতে, তাহলে হবে। আচ্ছা এখন আমার মনে করেন এই লেয়ারটা সিলেক্ট আছে। আচ্ছা ভাইয়া বলেন, ওই যে যদি এই ল্যাম্পটা নিয়ে আসতাম যে ল্যাম্পের পাশে যে ওখান থেকে কিছু কিছু অংশ চলে আসছে, এখন ওইটা যদি আমি মুছতে চাই তাহলে কি করতে হবে ভাইয়া? আচ্ছা মানে আমার মুছতে চান তাহলে মনে করেন যে আপনি একটু মানে ভালোভাবে জিনিসটা নেবেন, প্লাস নিয়ে আপনি যে মাস্ক করে দিবেন, মাস্ক করে নিয়ে আপনি যে কি করবেন ব্রাশ দিয়ে মিশাই দিবেন। আমি তো মাস্কিং তো আপনাদেরকে শেখাইছি, কি কালো কালারটা নেবেন নিয়ে যে, ঠিক আছে না? জি মাস্কিং ইউজ করবেন, মাস্কিংটা এমন একটা জিনিস যেটা আপনাদেরকে শেখানো হয়েছে ভালোভাবে, ঠিক আছে। তো এইটাই এমন একটা জিনিস যেটা আপনার প্রতিটা ক্ষেত্রে আপনার কাজে লাগবে, যে কোনো কিছু বসাইতে মিশাইতে উঠাইতে সব কিছুতে আপনার এটা কাজে লাগবে। মাস্কিংটা যত ভালো করে বুঝবেন আপনার মাথায় আইডিয়া তত অনেক অনেক ভালো ভালো আইডিয়া আসবে, তত আপনি কাজ ভালো ভালো করতে পারবেন, ঠিক আছে। দেখছেন মাস্ক করে আমরা কাজ করতে পারতেছি। আচ্ছা মাস্কিং নিয়ে কি এখনো কারো অনেকের কনফিউশন আছে নাকি যারা করে আসছেন? না ভাই ভাই ইব্রাহিম হোসেন ওইটা মাস্কিং বুঝতে পারেন। আচ্ছা আপনারা ভিডিওটা দেখবেন আগে, ঠিক আছে, ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখার পরে তারপরে যদি সমস্যা থাকে তখন আমি বুঝাই দেব, সমস্যা নেই, আগে ভিডিওগুলো দেখবেন। আচ্ছা তো এইভাবে আমরা ক্লোন স্ট্যাম্প নিয়ে সহজে সুন্দরভাবে কাজ করতে পারি। আমরা আরেকটা ছবিতে যদি কাজ করে দেখি তাহলে আরো একটু ভালো করে ক্লিয়ার হবে জিনিসগুলো। কোনটাতে করি ছবি ভালো ভালো ডাউনলোড করতে হবে আরো। আচ্ছা এটা নেই, সবগুলো হচ্ছে রাস্টার ফাইল নাকি? সব রাস্টার ফাইল, যেগুলো ইমেজ ফাইল, আপনি ক্যামেরা দিয়ে যে ছবিটা তুলবেন ওইটাও হচ্ছে রাস্টার ইমেজ, কথা বুঝতে পারছেন? আর ভেক্টরটা হচ্ছে আপনার ভেক্টরটা হচ্ছে যে কোনো শেপ, যে কোনো শেপ যেটা আমরা
ইলাস্ট্রেটরে নিয়ে যে ইলাস্ট্রেটরে যে শেপগুলো নিয়ে কাজ করি বা ফটোশপে যে শেপ নিয়ে কাজ করি যে শেপগুলো হ্যাঁ এই সফটওয়্যার ছাড়া ওপেন হবে না এটা হ্যাঁ হ্যাঁ এই আর কি তো আমরা এগুলো আরো ডিটেইলসে জানবো যখন ইলাস্ট্রেটরে যাব ভেক্টর নিয়ে কাজ করব তখন তো আরো ভালোভাবে জানবো জাস্ট এখন আপনি মনে রাখেন যে যে ইমেজগুলো মানে জেপিজি পিএনজি ঠিক আছে যে ফরম্যাটে এগুলো আমরা সেভ করতেছি বা এই ফাইলগুলো দেখতেছি ওয়েবের জন্য ঠিক আছে প্রিন্টের জন্য যে ফাইলগুলো দেখতেছি সাধারণত এগুলো কি সব রাস্টার ইমেজ মানে যেগুলো পিক্সেল মনে করেন পিক্সেল থাকে জুম করতে করতে একসময় দেখেন যেরকম পিক্সেল 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 ফেটে যাবে আর ভেক্টর ইমেজ আপনার কি হবে না আপনি যতই টানেন হেটনা করেন বড় করেন ছোট করেন এটা কি হবে না পিক্সেলাইজ হবে না ঠিক আছে আচ্ছা এখানে আমি আগে ক্রপ টুল দিয়ে একটু আমি অংশটা বড় করে নিই এখানে আমি আরেকটা কাজ করতে পারি দেখেন সবার আগে এত আমাকে এক একটা লেয়ার নিয়ে নিতে হবে ব্যাকগ্রাউন্ডে এটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড করে নিই এখন আমি ক্রপ টুলটা নেই ক্রপ টুল নিয়ে আমার এখানে এটা করে নিলাম ঠিক আছে আচ্ছা এটাকে ভালো রেখে আমি আরেকটা ইমেজ নিয়ে দিই এটা রেখে দেই আর নতুন লেয়ার নেয়ার সিস্টেমটা একটু নতুন আবার একটু দেখাই দাও নতুন লেয়ার এই যে আপনার এখানে সবার নিচে দেখবেন একটা প্লাস চিহ্ন আছে ঠিক আছে প্লাস চিহ্নতে ক্লিক করলে নতুন একটা লেয়ার চলে আসবে ঠিক আছে নতুন একটা লেয়ার চলে আসবে আর আপনি যদি এটাকেই কপি করতে চান তাহলে কন্ট্রোল জে প্রেস করবেন এটা লেয়ার আপনার কপি হয়ে যাবে ঠিক আছে অথবা আপনি এটা ধরে ড্র্যাগ করে যদি এই প্লাসে নিয়ে আসেন আপনার লেয়ারটা কি হবে কপি হয়ে যাবে বুঝতে পারছেন হ্যাঁ ওকে আচ্ছা এখন দেখেন এখানে আমি এই সিলেকশন টুলটা দিয়ে আমি আর ইয়াটা একটু সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে এটা আরেকটু বড় করে নেই দিয়ে ওকে করে দিলাম ঠিক আছে কন্ট্রোল ডি দিলাম মোটামুটি আমি একটু ওইরকম আর কি করার চেষ্টা করলাম যাই হোক এখন আমি চাচ্ছি এটা কি ক্লোন করে এই পাশে বসাইতে ঠিক আছে তো আমি আরেকটা এখানে এটা এটা তো ব্যাকআপ হিসেবে রাখছিলাম এটা রাখে দিই এখানে থাক আরেকটা লেয়ার নিলাম লেয়ার নিয়ে আগে আমি আগে লেয়ারে গিয়ে আগে কিন্তু আমাকে পয়েন্টটা সিলেক্ট করতে হবে অবশ্যই ইমেজটা আমি যদি এই লেয়ারটা নিলাম এই লেয়ারটা নিলে এখানে যদি সিলেক্ট করি আমার কিছুই কিন্তু ড্র হবে না কারণ আমার এই লেয়ারটা কি ট্রান্সপারেন্ট এখানে কি কিছু আছে না ভাইয়া মানে কিন্তু কিছু নাই আপনাকে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আপনি কি নিচ্ছেন আর কি করতেছেন আপনি বলতেছেন ভাই যে ক্লোন স্টেপ নিচ্ছি এখানে ক্লিক করতেছি সোর্স নিচ্ছি কিন্তু আমার ড্র হচ্ছে না আপনাকে দেখতে হবে আপনি কোথায় আছেন আপনাকে এই ইমেজটা সিলেক্ট করতে হবে আগে এটাতে সিলেক্ট করে আপনি আগে সিলেকশনটা রেডি করেন আপনার ইয়াটা রেডি করে নেন তারপরে হচ্ছে কি এই লেয়ারে যান গিয়ে তখন যেখানে ইচ্ছা তখন দেখেন এই যে পেস্ট করেন তখন আপনি ড্র করেন আপনার কি হবে এটা তৈরি হয়ে যাবে ঠিক আছে তখন আপনি পেইন্ট করেন কোনো সমস্যা নেই ইচ্ছা মতো আপনি পেইন্ট টেইন করে তো এই জাস্ট এই টুলটার কাজ এই জন্য দেখবেন এটা যখন আমরা বিভিন্ন যখন কাজে প্রজেক্ট করব তখন এ দেখবেন যে আসলে এই টুলটা কি কি কাজে লাগে কত কোন কোন কাজে লাগে এটা তো আমরা চাইলে মনে করেন এই ছবিটা চাইলে তো আমরা এইভাবে ধরে তো কপি করে নিয়ে আসতে পারতাম না এটা কোনো ব্যাপার হলো এখানে অল্টার প্রেস করে ধরে টানলেই তো এটা কপি হবে যেটা ইচ্ছা তো এটা কপি করতে পারি ঠিক আছে তো মূলত ক্লোন স্টেপের কাজ কিন্তু এগুলো না এগুলো আমরা পরবর্তীতে দেখবো আসলে যখন প্রজেক্টে যাবো তখন দেখবো তো আমরা ক্লোন স্টেম দিয়ে এইভাবে কপি করতে পারি যে কোনো ইয়াতে সুন্দরভাবে বসায় কিন্তু কপি করতে পারি ছবিটাকে একদম হুবহু এটার মতো করে নিয়ে আসতে পারি ঠিক আছে তো ক্লোন স্টেম নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে আরেকবার একটু দেখান আরেকবার দেখেন ছবি হাইলাইট করে আচ্ছা মিউট করেন মিউট করেন আচ্ছা ক্লোন স্ট্যাম্প টুলটা যখন আপনি নেবেন অবশ্যই কি করতে হবে আপনাকে ব্রাশের সাইজটা ক্লিক করলে এখানে ব্রাশ সাইজ চলে আসে ঠিক আছে এই যে ব্রাশের মতো সব অপশন চলে আসছে ঠিক আছে এটাও ব্রাশের মতোই একটা টুল জাস্ট আপনাকে কি করতে হবে এটা দিয়ে আপনি কালার কোনো কালার পেইন্ট করতে পারবেন না এটা দিয়ে জাস্ট আপনাকে কি করতে হবে আপনাকে যেখান থেকে জিনিসটা কপি করবেন সেটার সোর্স দেখাই দিতে হবে আমি এইখানকার এই পাতাগুলো মনে করেন যে ক্লোন করলাম ক্লোন করার পরে নতুন একটা লেয়ার নিয়ে হ্যাঁ আমি চাচ্ছি এই সাইডে এগুলো দেখাইতে বা এখান থেকে দেখাইতে দেখেন এখানে আমি যদি এখানে এইভাবে ড্র করি আমার এখানে ওই জিনিসটা কি হচ্ছে ড্র হয়ে যাচ্ছে ঠিক আছে মানে ক্লোন হচ্ছে ঠিক আছে
এইভাবে আপনারা সুন্দরভাবে কি করতে পারবেন, ম্যাচিং করে নিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে নিয়ে হ্যাঁ এক একটা জিনিস সুন্দর করে ক্লোন করতে পারবেন। তো এটাই হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, মূলত ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এই কাজটাই করে মোটামুটি। হ্যাঁ আপনারা যদি চান, মনে করেন যে এখানে যদি আমি একজনের এই ছবিটা নেই, এই ছবিটা নিলাম, দেখেন এর মাথার এখানে দেখেন কি আছে, একটা স্পট আছে, যদিও এটা দিয়ে স্পট রিমুভ করে না, তারপরেও আমরা করতে পারি কিভাবে দেখেন, অল্টার প্রেস করে মনে করেন একটা ভালো একটা জায়গার একটা ছবি করে নিয়ে এই জায়গাটাতে আমি ইয়া করে দিতে পারি, একটু বড় করে এই সাইজটা, ঠিক আছে, মনে করেন যে একটু লাইট এরিয়া থেকে স্ট্যাম্প তুললাম, তুলে এই জায়গায় একটা বসায় দিলাম চোখের ডান সাইডে, ঠিক আছে, বা এই যে এই সাইড থেকে নেই, এই সাইড থেকে নিলেও দেখেন, ঠিক আছে। তো এটা সাধারণত এই টুল দিয়ে করে না, এটা ক্ষেত্র বিশেষে দেখাবো কাজ, আর এটা এইগুলা কাজ মূলত যে স্পট মূলক এইগুলা এগুলো মূলত যে আপনার স্পট হিলিং ব্রাশ দিয়ে করে, স্পট হিলিং ব্রাশের যখন আমরা কাজ করব তখন আমরা এগুলো আসলে অনেক ক্লিয়ার ভাবে বুঝবো আসলে, ঠিক আছে। আচ্ছা তো এই হচ্ছে আপনাদের ক্লোন স্ট্যাম্প টুল। তো ক্লোন স্ট্যাম্প টুল দেখলাম আমরা, ইরেজার দেখছি, এটাও দেখছি, আচ্ছা ব্লার পরে দেখবো, আচ্ছা এটা ডজ টুল এটাও দেখবো পরে, টেক্সট টুল দেখছি, আচ্ছা এখন এই যে মেইন একটা টুলে আসি সেটা হচ্ছে শেপ টুল। শেপ টুল নিয়ে তো আমরা অনেক শেপ টেপ আঁকছি, কিন্তু শেপ টুলের মূলত কি কি আছে, হ্যাঁ কোন কোন অপশন আছে, কি কি কাজ করা যায়, সেগুলো আজকে আমরা ডিটেলসে দেখব। তো দেখেন মূল অবস্থায় প্রথম অবস্থায় যে জিনিসটা দেখতে পাই, যে শেপটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল যে রেক্টেঙ্গেলের মতোই, যেমন এই যে আমরা কি রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে যেমন যেরকম অপশন পাইছি, এখানেও কিন্তু আমরা সেম ভাবে কি করতে পারি সেইটা কাজ করতে পারি। যেমন অল্টার শিফট ধরলে, মনে করেন যে শিফট অল্টার ধরে ইয়া করলে দেখেন একদম স্কোয়ার হবে, ঠিক আছে, শুধুমাত্র মনে করেন যে অল্টার ধরে যদি আমি এখানে চাই এটা অংশটা আমি কেটে দিতে পারি, ঠিক আছে, মানে মাইনাস সিলেকশন হচ্ছে। তারপরে মনে করেন যে এইভাবে ধরে শিফট ধরেন, শিফট ধরলে দেখেন এখানে কি হচ্ছে স্কোয়ারের মতো বাড়তেছে, তো এরকম আর কি জিনিসগুলো হচ্ছে এরকমই প্রায় সেম। তো অল্টার শিফট ধরে আপনি দেখবেন আপনার এখানে কিভাবে কি কাজ হচ্ছে, অল্টার দিয়ে দেখবেন, শিফট প্রেস করে দেখবেন, অল্টার শিফট প্রেস করে দেখবেন, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এটা মূলত কি শেপ মানে কি বলেন তো, শেপ বলতে আপনি আসলে কি বুঝতে পারছেন, আকৃতি, একটা বদ্ধ আকৃতি যেটাতে কি মনে হয় একটা মনে করছে লুপের মতো বলা চলে, যেটার ভিতরে একটা ফিল কালার থাকবে, ঠিক আছে, নিজের মতন সাইজ করে একটা নিব আর কি। হুম ফিল কালার বলতে এখানে বোঝাচ্ছে কি, ফিল বলতে কি বোঝেন আপনি, ফিল কালার ফিল বলতে একটা আপনার অনুভূত একটা কালার, যে কালারটা এখানে অনুভূত মানে এখানে অনুভব করার কোনো না, মানে ফিল মানে ভরাট বোঝাচ্ছে এখানে, ঠিক আছে, ও ফিল, ও এস আই ডব্লিউ এল ফিল, তার মানে সংখ্যা না, তাহলে বুঝতে পেরেছি, ঠিক আছে, মানে আপনি অনুভবের এখানে কোনো ইয়া নাই, জাস্ট আপনি ফিল মানে ভরাট বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে আমরা যে শেপটা আঁকছি এটার কি আমি ভরাট করতেছি একটা রং দিয়ে, যে রংটা হচ্ছে সাদা, ঠিক আছে, তো এইটাই হচ্ছে ফিল, ফিল কালার যেটা বলতেছে। আর আমরা বাইরের দিক দিয়ে যদি কোনো বর্ডার দিতে চাই তাহলে যে লাইনটা দিতে চাই সেটাকে বলবো আমরা স্ট্রোক, কি বলবো, স্ট্রোক, ঠিক আছে, স্ট্রোক। আমরা এখানে স্ট্রোক দিয়ে দিলাম কমলা কালারের, কিন্তু দেখতে পাচ্ছি না আসলে আমি এখানে স্ট্রোকের পিক্সেলটা অনেক কম, ঠিক আছে, আমি একটু বাড়ায় দেই, তাহলে দেখবেন যে যত বাড়াবো স্ট্রোকটা আস্তে আস্তে বড় হবে, ঠিক আছে, বুঝতে পারছেন। এই হচ্ছে, এটা হচ্ছে স্ট্রোক, স্ট্রোক আর ফিল, তাহলে স্ট্রোক আর ফিল বুঝতে পারলেন আপনারা, জি ভাই। আচ্ছা এখানে দেখেন, এখানে যখন আপনারা শেপ টুলটা নিবেন, নেয়ার পরে দেখবেন যে প্রথমে অপশন বারে অনেকগুলো অপশন থাকে, তো প্রথমে এক অপশন আছে শেপ, এটাতে ক্লিক করলাম দেখেন, তারপর আছে পাথ, তারপর আছে পিক্সেল। যখন আমার শেপে ক্লিক করা থাকে তখন আমি ক্লিক করলে ড্র্যাগ করলে শেপ তৈরি হয়, হ্যাঁ এক একটা শেপ তৈরি হয়, সেই সাথে আমার এখানে একটা উইন্ডো তৈরি হচ্ছে, মানে প্রপার্টিস প্যানেলটা ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। যখন আমার এখানে মনে করেন যে শেপ থাকবে না, শুধু থাকবে পাথ, তখন দেখেন কি হয়, তখন শুধুমাত্র পাথ তৈরি হচ্ছে। পাথ মানে কি বলেন তো, রাস্তা, স্ট্রোক, স্ট্রোক না, স্ট্রোক না, পাথ মানে এখানে পথ বা রাস্তা বোঝাচ্ছে, ঠিক আছে, মানে আমি শুধু রাস্তাটা আঁকছি, মনে করেন যেটা কোনো ফিল করতেছি না, এটা কোনো শেপও না, এটা যদি আমি বাইরে ক্লিক করি, ঠিক আছে, কোনো কিছু ইয়া করি,
অন্য কোনো ইয়ে করি এটা কিন্তু থাকবে না এখানে ঠিক আছে আমি এখানে মনে করেন যে অন্য একটা টুল নেই অন্য একটা ইয়ে করি এখানে দেই অন্য কিছু করি বা অন্য কোনো শেপ নেই তাহলে কিন্তু এটা আর এখানে থাকবে না ঠিক আছে তো পাথ তো পাথটা মনে করেন যে শেপ না শেপের মতো জাস্ট এটাকে যখন আপনি ভরাট করবেন তখন এটা শেপ হবে কথা কি বুঝতে পারছেন পাথটা কেন লাগে পাথটা মনে করেন যে আমি এখানে পাথ নিলাম একটা দুইটা নিলাম আচ্ছা একটাই নেই পাথ এই পাথটা নিলাম এটা দিয়ে আমি সিলেকশনও তৈরি করতে পারি এই পাথটা কোথায় যাবে এই পাথটা যেখানে তৈরি হয়েছে আপনারা কি লেয়ার মাস্কে দেখতে পাচ্ছেন লেয়ার অপশনে কি এই পাথটার কোনো লেয়ার দেখতে পাচ্ছেন না ভাইয়া দেখা যায় না তো না ভাইয়া নাই আচ্ছা এখানে একটা ক্লোন স্ট্যাম্পের ইয়া আছে ওটা ডিলিট করে দিচ্ছি সেটাও ডিলিট করে দিচ্ছি আবার নেই দেখেন আবার আমি একটা নিলাম পাথ এখানে কোনো কিছু তৈরি হয়নি কারণ লেয়ারে পাথ আসবে না পাথের জন্য আলাদা একটা প্যানেল আছে দেখেন পাথে যদি যাই তখন দেখেন এখানে পাথ ওয়ার্ক পাথ নামে একটা ইয়া তৈরি হয়েছে ঠিক আছে তখন আমি যদি এটাতে কন্ট্রোল ধরে ক্লিক করি দেখবেন এটা সিলেকশন তৈরি হয়ে গেল এখন আপনি চাইলে এটা কি সিলেকশনের ওয়াইজ কাজ করতে পারেন ঠিক আছে এখন আপনি চাইলে এটা হ্যাঁ এই যে সিলেকশনের মতোই কি কাজ করতেছে এই যে এটা টুলের মতোই কাজ করতেছে সেম কিন্তু পাথের আলাদা কাজ আছে আমরা পাথ নিয়ে আরো ভালো করে বুঝবো যখন আমাদের এই যে পেন টুল করব তখন পাথ নিয়েও আমরা কাজ করব তখন আপনারা পাথটা ভালো করে বুঝতে পারবেন তো মূলত প্রথমে এখন আপনারা বোঝেন যে কি কিভাবে হচ্ছে পাথ টুলটা আসলে কি ঠিক আছে তো এই হচ্ছে পাথ তারপরে হচ্ছে পিক্সেল তারপরে কি পিক্সেল যদি আমি পিক্সেল ওয়াইজ যদি একটা শেপ আঁকি তাহলে এটা কি হইলো একটা শেপ তো তৈরি হলো কিন্তু এটা কিন্তু ভেক্টর না এটা কিন্তু ভেক্টর না এটা কি এটা কি কি রাস্টার না ভেক্টর রাস্টার এটা হচ্ছে রাস্টার আমি নতুন একটা লেয়ার নেই ঠিক আছে নতুন লেয়ার নিলাম নিয়ে এখানে আমি একটা রাস্টার ইমেজ দিলাম আচ্ছা দাঁড়ান আমি দেখাই আপনাকে এখানে নিলাম এটা আমি নেয়ার পরে দেখেন এখানে যে শেপের শেপের কোনো আইকন আছে শেপ টুল যে আছে এখানে কোনো আইকন আছে শেপের কোনো আইকন নাই তার মানে আমরা লেয়ার দেখেও কিন্তু চিনতে পারি যে আসলে আমি আমার এখানে যেটা আছে সেটা শেপ না মনে করেন যে রাস্টার মানে ভেক্টর না রাস্টার সেটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি এখান থেকে দেখেন আমি একটা ভেক্টর নেই শেপ নিলাম শেপ নেওয়ার পরে দেখেন এখানে নিলাম নেয়ার পরে এখানে এখন এখানে যেটা আসছে কি আসছে দেখেন একটা শেপের আইকন আসছে না দেখা যায় জি ভাই তো দেখেন আমরা যদি লেয়ারগুলো চেক করি লেয়ারগুলো যদি দেখি তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে হ্যাঁ এখানে কি আছে মানে কি কি শেপ আছে আসলে এটা কি 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 লেয়ার এইটা কি লেয়ার আমরা বুঝতে পারতেছি ঠিক আছে এটা কি লেয়ার আর এটা কি লেয়ার আমরা বুঝতে পারতেছি কারণ কি আমাদের এই যে এখানে দেখেন এখানে দেখলে আপনারা দেখতে পাবেন এখানে দেখায় দিচ্ছে যে এটা কি রেকট্যাঙ্গেল এবং এটা কি শেপ লেয়ার একটা ভেক্টর আর এটাতে কোনো কিছুই নাই তার মানে যেটাতে কোনো কিছু থাকবে না সেটা সাধারণত কি হবে সবাই বলেন কথা বলেন সেটা কি রাস্টার এটা হবে রাস্টার ঠিক আছে আবার আমরা স্মার্ট অবজেক্টও করছি যদি আমরা এখানে স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করি তাহলে স্মার্ট অবজেক্টেরও একটা আইকন আসে তো আমরা এখান থেকে লেয়ার দেখে কিন্তু বলে দিতে পারবো যে কোনটা কি ধরনের লেয়ার যেখানে এই ধরনের আইকন থাকবে ঠিক আছে দেখেন আমি জুম করে দেখাই আপনাদেরকে দেখেন আইকনটা সবাই চেক করবেন আইকনগুলা এটা দেখেন এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের আইকন ঠিক আছে এই আইকনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা স্মার্ট অবজেক্ট এখানে কিছুই নাই তার মানে এটা কি রাস্টার এখানে দেখেন শেপ লেয়ারের আইকন দেওয়া আছে তার মানে কি এটা একটা ভেক্টর কে বুঝতে পারছেন তারপর বলেন আইকন চেনেন আইকন চেনেন আইকন দেখেন হ্যাঁ আইকন তো চিনতে পারছি না এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের আইকন ঠিক আছে এটা দেখলে বুঝতে পারবেন যে এটা স্মার্ট অবজেক্ট কোন লেয়ারটা স্মার্ট অবজেক্ট এই এই আইকনটা যেই লেয়ার ইয়াতে থাকবে সেটাই স্মার্ট অবজেক্ট এটাতে কিছুই নাই কোনো আইকনই নাই তার মানে এটা সাধারণ লেয়ার মানে রাস্টার লেয়ার রাস্টার ইমেজ এটাতে দেখেন এখানে কি আছে
শেপ টুলের আইকনটা চলে আসে এখানে, ঠিক আছে? চারদিকে চারটা মনে করেন যে ইয়ে আছে, আর মাঝখানে এরকম করে চারদিকে মানে গোল করা আছে, তার মানে এটা হচ্ছে একটা ভেক্টর বোঝাচ্ছে। একটা শেপের ড্র করলে আমরা চারদিকে চারটা পয়েন্ট পাই না, ওইটাই এখানে বোঝাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কি ভেক্টর লেয়ার, ভেক্টর, রাস্টার, আর হচ্ছে স্মার্ট অবজেক্ট। এই হচ্ছে আমরা আইকন দেখলেই বা লেয়ার দেখলেই, লেয়ারের দিকে তাকাইলেই বলে দিতে পারবো, ঠিক আছে? আমাদেরকে এইখানে দেখে, আমরা এখানে দেখে কি বলতে বুঝতে পারতেছি যে কোনটা কি, কোনটা কি ধরনের লেয়ার, এখানে দেখে কিন্তু বুঝতে পারবো না। আমরা লেয়ারের দিকে তাকায় দেখলে বুঝতে পারবো। আপনাকে সবসময় লেয়ারে ফলো করতে হবে, কোনটা নিচে কোনটা আছে, কোনটার উপরে কি আছে, এটা আপনাকে এখানে দেখে বুঝতে হবে। ভাই ভেক্টর লেয়ারটা দেখা দেন একটু। ভেক্টর লেয়ার দেখতে পান নাই ভাইয়া? বলেন। হ্যাঁ, সমস্যা হলো আপনার কথা আগে আসতেছে আর ওই মাউসের কার্সার পরে নড়তেছে, এই জন্য বুঝতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, আপনার ওই যে ইন্টারনেটের সমস্যা মনে হয়, এখানে ইন্টারনেট হয়তো বা স্লো কাজ করছে, যার কারণে এই সমস্যা হচ্ছে, ঠিক আছে? তো আপনি ভিডিওতে ভালো দেখতে পাবেন, সমস্যা নেই, ভিডিওতে দেখেন একটু কষ্ট করে। ভাইয়া সবারই কি একই সমস্যা হচ্ছে নাকি? জি ভাই আমারও সমস্যা হচ্ছে। হ্যাঁ, ইন্টারনেট একটু স্লো, বুঝছেন, যার কারণে বলেন না ভাই, 9 এমবিপিএস চালাই। আরে 9 এমবিপিএস 10 এমবিপিএস কোনো মানে সব একদম মানে সমান সমান চলতেছে, মানে সব এটা আপনার করোনার ওই মার্চ মাসের থেকে ভাই এটা শুরু হয়েছে আমি যা দেখছি। আচ্ছা তো এখানে দেখেন, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনটা শেপ লেয়ার, কোনটা রাস্টার লেয়ার, কোনটা স্মার্ট অবজেক্টের লেয়ার। ভাইয়া বলেন, বলছি যে লালটা তো ভেক্টর ফাইল, হ্যাঁ, তো ওটাকে জুম করলে ওটা ফাটবে না? দেখাচ্ছি দেখেন, আমি দেখেন দুইটাই একই সাইজে করি, এটা তো এটা রাস্টার, এটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে? জি, তো আমি আগে একটু বড় করে নেই, দুইটাই মনে করেন যে একটু সেম সাইজের করে নেই, তাহলে আপনাদের বুঝতে, আচ্ছা মোটামুটি সেমই আছে। আচ্ছা এখন দেখেন, আমি এটা সিলেক্ট, এটাও সিলেক্ট, দুইটাই কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে একদম ছোট করলাম, একদম ছোট, ঠিক আছে? ছোট করে এটা ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? অনেক ছোট করছি কিন্তু। এখন দেখেন দুইটাই আমি বড় করব, দুইটাই কি করতেছি, হিউজ পরিমাণ বড় করলাম, কোনটা চেঞ্জ হয়েছে দেখেন তো, এখন টিক দিলে কোনটা চেঞ্জ হয়েছে, যত বড় করবেন কোন প্রবলেম হচ্ছে, কোন চেঞ্জ আসতেছে, পিক্সেল হয়ে গেছে, হ্যাঁ, এই জন্য এটাকে আমরা বলতেছি ভেক্টর। এটাকে ছোট করেন, বড় করেন, যা করবেন কি করবেন করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা আমি আরো ভালো করে আরেকটা ভেক্টর, ভেক্টর ইমেজ কি আমরা এমনি ন্যাচারালি কি কখনো ইউজ করি আমরা, মানে জেনে বা না জেনে? আমরা ভেক্টর নিয়ে কাজ করব, সামনের দিকে যা কাজ করব, ইলাস্ট্রেটরে গিয়ে যত কাজ করব সব ভেক্টর নিয়ে কাজ করব। তো এতদিন ভেক্টর বলে মানে ভেক্টর কি একটু জানতাম না, বাট কিছু ইউজ করেছি বা ব্যবহার করা হয়েছে আমাদের। তো আমরা যে লোগো বানাবো, মনে করেন লোগো ডিজাইন করব, যে কোনো ইলাস্ট্রেশন তৈরি করব, সবগুলাই ভেক্টর, সবকিছুই আমরা ভেক্টরই করব, ঠিক আছে? ইলাস্ট্রেটরে, ফটোশপে আমরা সাধারণত রাস্টার ইমেজ নিয়ে কাজ করি, মানে করেন যে এই যে সাধারণ ইমেজ গুলা নিয়ে কাজ করি ফটোশপে, ঠিক আছে? যেটা একটা নির্দিষ্ট রেজুলেশন থাকে, নিজস্ব নিজস্ব একটা ইয়া থাকে, যেটা ওই রেজুলেশন পর্যন্ত মনে করেন যে ভালো দেখাবে, এবং এটা রেজুলেশন পার হয়ে গেলে ওটা গেলে কিন্তু শেষ। কিন্তু ভেক্টর এমন একটা জিনিস, ওটা রেজুলেশনের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? ওইটা আমরা তখন মানে ওইদিকে গিয়ে আরো ভালোভাবে জানবো, ভেক্টরটা আরো জানার আছে, ভেক্টরটা এত ইয়া না, ইজি না, জাস্ট আপনি এটা জানেন, এখানে এখন কম্পেয়ারটা দেখেন, সেটা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? দেখেন আমি এখানে আরেকটা ইলিপস যদি নেই, একটা রাস্টার, সরি একটা ভেক্টর শেপ নিলাম, পেন্সিল দেই, ঠিক আছে? এখানে একটা নিলাম যেটা হচ্ছে ইয়া, সাদা কালার আছে, তো আপনারা যে শেপটাতে ডাবল ক্লিক করলে কালার চেঞ্জ করতে পারবেন, এটাতে ডাবল ক্লিক করলে কালার অপশন আসবে, যেই কালারে আপনার দরকার সেই কালার নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আমি এখানে ওই কালারটা নেই, হ্যাঁ, কোন জায়গায় ডাবল ক্লিক করতে কালার হলো না, এই শেপে লেয়ারে দেখেন, সবসময় লেয়ারে ক্লিক করবেন, লেয়ারের এই যে ডাবল ক্লিক করবেন, এই
লেয়ার অপশনের এই যে শেপ শেপ যে অপশনটা আছে এখানে ডাবল ক্লিক করলে আসবে, অথবা মনে করেন যে আপনি এই যে ফিল থেকেও করতে পারেন, ফিলে গিয়ে আপনি যেই কালার সিলেক্ট করে দিবেন সেই কালারে, অথবা এই যে এখানে কালার চেঞ্জ করার জন্য এই যে ক্লিক করলেন দেখেন কালারের অপশন চলে আসলো, আপনার যেই কালার ইচ্ছা সেই কালার আপনি দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, এখন আমি শেপ বাদ দিয়ে একটা পিক্সেল নিচ্ছি। পিক্সেল মানে হচ্ছে কি, রাস্টার লেয়ার। ঠিক আছে, এই যে দেখেন দুইটাই সমান নিলাম, আচ্ছা এটাও সাদা আসছে। হ্যাঁ, তো আমি এটা কন্ট্রোল ধরে কপি করে আই ড্রপার দিয়ে এখানে এটা নিয়ে নিলাম, নিয়ে এটা ধরে সিলেক্ট থাকা অবস্থায় অল্ট আর ডিলিট দিলাম, দিয়ে কন্ট্রোল ডি দিলাম, আমার এখানে এটা কি হলো, কপি হয়ে গেল। এখন আবার যদি আমি দুইটা ধরে মনে করেন যে ছোট করলাম, অনেক ছোট করলাম, ওকে দিলাম, দিয়ে এখন বড় করতেছি, দেখেন আরো ভালো করে দেখেন, দেখেন কি অবস্থা হয়েছে, এটা তো মনে হচ্ছে একবারে কাটা কাটা হয়ে গেছে, পিক্সেলাইজ শেষ। আর এটা ভেক্টরটা দেখেন, ওকে দেই, দেখেন এটা ঝাপসা, এটার অবস্থা একেবারে খারাপ, কালার নষ্ট হয়ে যাচ্ছে ভাইয়া। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সাধারণ যে পিক্সেলাইজ লেয়ার, আর এটা হচ্ছে আমাদের ভেক্টর। ঠিক আছে, বুঝতে পারছেন? আর মনে হয় না এটা নিয়ে মনে করেন যে কম কনফিউশনের কিছু আছে সবার। ভাইয়া ভেক্টরটা কিভাবে নেব, শেপ শেপ ছোট করে একটু বলুন না, এখন ছোট করে মানে আবার একটু 2 মিনিট আগে যেটা বলছিলাম সেটা এখন বলুন। এই শর্ট আপনি শেপটা নেবেন এই যে এখান থেকে শেপ, এই যে আমরা রেকটেঙ্গুলারে যে অপশন আছে না শেপ টুল, শেপ টুল নিয়ে কাজ করতেছি আমরা, শেপটা নেওয়ার জন্য এটা ক্লিক করব এবং এখান থেকে এই অপশনে গিয়ে শেপটা ক্লিক করে দিব, অবশ্যই শেপ অপশনটা ক্লিক করে দিব, তাহলে আমি শেপটা নিতে পারবো, শেপটাই হচ্ছে ভেক্টর। ওকে, হ্যাঁ শেপটাই হচ্ছে ভেক্টর। ওকে, আমরা যে ফিল কালারে যাব, ফিল কালারে গিয়ে আমরা যদি চাই যে এইটা হচ্ছে নান, এটা নান করে দিলে কি হবে, কোনো কালার থাকবে না, আর কালার যদি দিতে চান তাহলে এই যে কালার এইখানে ক্লিক করলে অথবা এখানে রিসেন্ট ইউজ কালারগুলো আপনার শো করবে, অথবা আপনি চাইলে এখান থেকে আরজিবি কালার, সিএমওয়াইকে কালার, গ্রে স্কেল কালার, প্যাস্টেল কালার, অনেক প্রিসেট দেওয়া আছে, ডার্কার কালার, তো আপনি এগুলো এখান থেকে প্রিসেট নিতে পারেন, অথবা আপনার মন মতো কালার নেওয়ার জন্য কালার পিকারে ক্লিক করবেন, এখানে অটোমেটিক কালার অপশন পেয়ে যাবেন। এর থেকেও শর্টকাট বুদ্ধি হচ্ছে আপনার এই যে এখানে আপনার লেয়ারে আসে যে আপনার এই এখানে শেপ টুলে ডাবল ক্লিক করলে কালার পিকার চলে আসবে, তখন আপনি কালার চেঞ্জ করতে পারবেন। রাস্টারটা কিভাবে আনলেন ওনারা একটু বলে দেন, তাহলে আবার পরেরবার আজ করবে। আচ্ছা, রাস্টারের জন্য এই যে আপনার পিক্সেল, ঠিক আছে পিক্সেলটা নেবেন, পিক্সেল নিয়ে নতুন একটা লেয়ার নেবেন। ঠিক আছে, লেয়ার নেয়ার পরে এখানে আপনি যে সেম ভাবে ড্র করেন যেটা তৈরি হয়েছে, দেখেন এটা রাস্টার লেয়ার, এখানে কোনো শেপের আইকন নাই, যার কারণে এটাকে আমরা বলতেছি কি রাস্টার লেয়ার, বা সাধারণ যেটা লেয়ার আমরা বুঝি যে পিক্সেল লেয়ার, এটাকে বলা হচ্ছে পিক্সেল, এটা পিক্সেল দিয়ে তৈরি। ভাই আমরা যে স্মার্ট অবজেক্টটা করি ওটাকে রাস্টার দিয়ে করি নাকি শেপ দিয়ে? স্মার্ট অবজেক্ট আমরা রাস্টার শেপ যে কোনো কিছুতে স্মার্ট অবজেক্ট করতে পারি। স্মার্ট অবজেক্টের উপর মনে করেন যে একটা ফুল ক্লাসই আছে, আপনি দেখছেন? হ্যাঁ দেখছি ভাই। হ্যাঁ, তো এটা আরো ভালো করে তাই তো আবার হচ্ছিল না। হ্যাঁ, ওই যে পিসিতে যেটা হচ্ছিল না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে এখানে গেলেই আপনি যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবেন, স্মার্ট অবজেক্টের উপরে ডাবল ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলে দেখেন এই যে আমার ওপেন হচ্ছে, আপনার ওপেন হচ্ছে না তাই তো? জি জি, এটা কিন্তু স্বভাবত ওপেন হয়, যদি আপনার এখান থেকে না হয় আপনি এখান থেকেও ভিতরে ঢুকতে এডিট কন্টেন্টস এ গেলেও হয় এখানে ঢুকে যায়। ঠিক আছে, আমারটা তো হচ্ছিল না, আমি তো বললাম আপনাকে যেটা ভেবে সলিউশন করতে বললাম ওইভাবে করবেন। জি জি, ওটা ঠিক আছে। ভাই এখান থেকে ভেক্টর করতে গেলে প্রথমে শেপ টুলে ক্লিক করে তারপর আমি উপর থেকে পিক্সেল হচ্ছে সিলেক্ট করে নিব। ভেক্টর করতে গেলে আপনাকে শেপই রাখতে হবে, ভেক্টর যদি চান আপনি শেপ অপশনটা রাখবেন, কারণ শেপটাই হচ্ছে ভেক্টর। ঠিক আছে, আর যদি আপনি ভেক্টর না চান পিক্সেল চান, পিক্সেলটাই মনে রাখবেন, পিক্সেল পিক্সেল হচ্ছে পিক্সেল ফেটে যায়, তার মানে কি পিক্সেলটা হচ্ছে রাস্টার। ঠিক আছে, মাথা এটা মাথা রাখবেন, পিক্সেল ফেটে যায়, পিক্সেলটাই হচ্ছে রাস্টার। আর এটা দেখেন এটা হচ্ছে কি শেপ, শেপটাই হচ্ছে ভেক্টর।
দেখছেন শেপের পাশে তিন অপশন আছে চারটা ডট আছে এই জন্য এটা এখানে এই যেরকম দেখাচ্ছে যে কোনো শেপ নেবেন দেখেন এই যে আপনার এই পয়েন্ট থাকবে চারটা যেহেতু আপনার আমার এটা যেহেতু ইয়া চারটা পয়েন্ট আছে রেকটেঙ্গুলার ঠিক আছে তো আমরা বাকি আর অপশন আছে ওগুলা দেখি তার রাস্টার আর ভেক্টর তো তাহলে মোটামুটি ক্লিয়ার তাইলে না আমরা শেপ রাস্টার এখান থেকে নিতে পারবেন ফিলেটটা যেটা দেখে বললাম এখানে গ্রেডিয়েন্ট আছে আপনারা চাইলে গ্রেডিয়েন্টও করতে পারবেন ইচ্ছা মতো ঠিক আছে গ্রেডিয়েন্ট আপনি যেরকম গ্রেডিয়েন্টটা এখনো শেখাই নাই আপনাদেরকে তো গ্রেডিয়েন্টটা যখন বলবো তখন গ্রেডিয়েন্টটা ক্লিয়ার হবে জাস্ট এখানে মনে রাখেন যে গ্রেডিয়েন্ট কালারও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন শেপ থেকে গ্রেডিয়েন্টে গেলে আরেকটা এখানে আছে হচ্ছে প্যাটার্ন বা টেক্সচার যে কোনো টেক্সচার এখানে অনেকগুলো প্রিসেট টেক্সচার দেয়া আছে আপনারা চাইলে ওই টেক্সচারগুলো আপনার শেপের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এরকম অনেক টেক্সচার আছে বাসায় টালসের যে টেক্সচার আপনাদের ঠিক আছে এই দেখেন এরকম অনেক টেক্সচার আছে এই টেক্সচারগুলো আপনারা সুন্দরভাবে এগুলাতে দিতে পারবেন আপনারা চাইলে টেক্সচার আনতেও পারবেন এখানে কালারও আপলোড করতে পারবেন গ্রেডিয়েন্ট আপলোড করতে পারবেন সবই করতে পারবেন তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো তো আমরা এখান থেকে জাস্ট ফিল কালারটা দিতে পারতেছি স্ট্রোক কালার দেওয়ার জন্য স্ট্রোক নামে অপশন আছে এখানে স্ট্রোক নান করা আছে মানে কি কোনো কালার নেই স্ট্রোকের তো আমি এখানে যদি স্ট্রোকে যাই গিয়ে কালারে সিলেক্ট করে যে কোনো একটা কালার দিলাম দিয়ে এখন এটা দেখাচ্ছে না এখানে এখানেও কিন্তু সেম এখানেও স্ট্রোকে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন স্ট্রোকে আপনি কি যে কোনো প্যাটার্ন বা টেক্সচারও ইউজ করতে পারবেন ঠিক আছে তো আমি কালার একটা ইউজ করে দেখি রেড কালার একটা ইউজ করতে চাচ্ছি রেড কালার ইউজ করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি না কিন্তু এটা কিন্তু আছে কিন্তু পিক্সেলটা এক পিক্সেলে আছে তো আমি আস্তে আস্তে যদি পিক্সেলটা বাড়াই দেখেন তাহলে আস্তে আস্তে এটা কি হচ্ছে বাড়তেছে ঠিক আছে তো আমার শেপটা কত সাইজে আছে সেটার ওয়েট এবং হাইট কিন্তু এখানে লিখে দেওয়া আছে এখানে দেখতে পাবো আমরা হ্যাঁ এগুলো আর কি এগুলো মেলাগুলো আর অপশন আছে এগুলো আমরা কাজ করতে গিয়ে আরো ভালো করে জানবো তো মোটামুটি একটা শেপের মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকে শেপের মধ্যে আমরা দুইটা জিনিস শিখলাম এখানে নতুন একটা হচ্ছে ফিল আর একটা কি স্ট্রোক এই ফিল আর স্ট্রোক দুইটা কিন্তু মনে করেন যে আমাদের ইলাস্ট্রেটরে গিয়ে কিন্তু অনেক কাজে লাগবে কারণ ইলাস্ট্রেটরে এগুলা জিনিস মানে শেপ নিয়ে ইলাস্ট্রেটর মোটামুটি যা করব শেপ নিয়েই কাজ ঠিক আছে আমরা পেন টুলের যে কাজ শিখব পেন টুল দিয়েও দেখেন তাহলে তো বলেন কাটলে এমনিতে মনে করেন সাদা পেপারের উপর থাকে তো সামনে চারপাশে বর্ডার রেখেই কাটা হয় আর কি চাইলে আপনি ম্যানুয়ালি এখানে দিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই বুঝতে পারছি আমি পাসপোর্ট ইয়ে করাও দেখাই দিব সমস্যা নেই এরপরে তো এখানে আমরা যে পেন টুল নিয়ে যখন কাজ করব তখন এখানে ওই যে সেম অপশনই পাবো দেখেন শেপ পাথ শেপ নিয়ে যদি করি পেন টুল দিয়ে দেখেন ঠিক আছে শেপ নিয়ে যদি আমি কোনো কিছু করি দেখেন এই শেপের মতোই দেখছেন এই যে এই কালার বা যে ইয়া দেওয়া আছে সেই ইয়াতে কি হচ্ছে শেপ নিতে পারতেছি এই হচ্ছে শেপ আমরা পেন টুল যখন শিখবো তখন আরো ভালো করে কাজগুলো বুঝতে পারব তো এখানে আরো অনেকগুলা শেপ আছে রাউন্ডেড ঠিক আছে রাউন্ডেড কর্নার দেখেন এর কর্নার গুলা কি রাউন্ড ঠিক আছে আপনি চাইলে এটা এইটাতে এটাকেও রাউন্ডেড কর্নার করতে পারবেন কারণ এটাতে যখন যাবেন এই যে এখানে দেখেন এখানে কর্নারের অপশন দিয়ে দিছে এখানে যদি আমি হ্যাঁ 100 পিক্সেল দেই দিয়ে একটা ইন্টার দেই তাহলে দেখবেন যে কর্নার গুলা কি হলো রাউন্ডেড হয়ে গেল এবং একটাতে দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে প্রতিটাতেই কিন্তু 100 চলে আসছে তাই না আমি কিন্তু একটাতে লিখছিলাম তাই তো কিন্তু প্রতিটাতে চলে আসছে কারণ কি দেখেন এখানে চেইন দেওয়া আছে চেইনটা অন করা আছে চেইনটা যদি অফ করে দেই এখানে শুধুমাত্র এটা জিরো করে দিলাম দি ইন্টার দিলাম দেখেন কি হয়েছে এটা জিরো হয়ে গেছে এটা কোনটা দেখেন সমান হয়ে গেছে ঠিক আছে আবার মনে করেন এটা চাচ্ছি এটা জিরো করে দিতে দিয়ে ইন্টার দিলাম দেখেন এই দুইটা কি হয়ে গেল সুন্দর একটা আমার এখানে একটা ডিজাইন তৈরি হইলো একটা মনে করেন সুন্দর একটা শেপ তৈরি হইলো ঠিক আছে আমি শিফট ধরে যদি টানি দেখেন এটা লম্বা ভাবে বাড়তেছে এরকম করে আপনি চ্যাপটাও করে নিতে পারবেন তো আপনি চাইলে এগুলা থেকে কোনাগুলো কি করতে পারবেন যে কোনো ইয়ার ঠিক করে নিতে পারবেন এখানে আমি টিক দিয়ে দিলাম
এই হচ্ছে এগুলোর অপশন, আপনারা এগুলা কোন ইয়া করতে পারবেন। এই যে আর এগুলো তো সবাই জানেন, আপনি শেপ জোড়া লাগাইতে চাইলে কি করতে হবে, এটা করতে হবে, এগুলো আপনারা ঘাটাঘাটি করবেন সবগুলো। আরেকটা আছে ইলিপস, ইলিপসটা কি গোল যেটা দেখাইলাম, রাউন্ড, ঠিক আছে, রাউন্ড যেটা নেওয়া যায়। আরেকটা আছে কি পলিগোনাল, এই কালারটা ভালো লাগতেছে না বেশি, সেটা থাক। আচ্ছা আমরা পলিগোনাল টুল কি দেখেন, পলিগোনাল টুলে দেখেন এখানে আমার যখন পলিগোনাল টুল নিচ্ছি এখানে একটা অপশন এক্সট্রা আসতেছে যেটাতে লেখা আছে সাইডস, ঠিক আছে, সাইড এখানে কয়টা সাইড দেওয়া আছে দেখেন তো, দেখা যায় আটটা, হ্যাঁ আটটা। যখন আমি এখানে একটা ক্লিক করব এখানে, তারপরে এখানে দেখাচ্ছে নাম্বার অফ সাইড, এখানে আটটা, আমি যেটা যত সাইড দরকার আমি তত সাইড দিয়ে দিতে পারি। আমি যখন থ্রি দেই দেখেন এখানে আমার কি হয়েছে, তিনটা সাইডে চলে আসছে। আচ্ছা দাঁড়ান, এখানে আমার স্টার দেওয়া ছিল, স্টারে ক্লিক করা ছিল, স্টারটা উঠাই দেই, দিয়ে ওকে করে দিলাম, দেখেন আমার কি হলো, একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল, একটা ট্রায়াঙ্গেল শেপ চলে আসছে, হ্যাঁ ট্রায়াঙ্গেল শেপ চলে আসছে। আমি যদি চাই আরো মনে করেন যে সাইড বাড়াই দিতে পারবো, এটা উপরের দিকে আরো কি দিলে চলে আসবে, আমি ধরে যদি ড্র্যাগ করি যে দেখছেন এটা কি হইলো, কয়েকটা কয়টা সাইড আসছে, 10টা সাইডের অপশন চলে আসছে। এখানে যদি আমি 6টা দেই তো 6টা হবে, ঠিক আছে। আরেকটা অপশন আছে যে আপনার এই যেখানে ক্লিক করলে পেয়ে যাবেন, ক্লিক করলে যদি স্টারে ক্লিক করে দেখেন তাহলে এখানে স্টারও তৈরি হয়ে যাবে। তো এইগুলা হচ্ছে কাস্টম শেপ, আমরা কাস্টম ভাবে শেপগুলা আলাদা মানে সাইড হিসেবে আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। আচ্ছা আপনাদের নামাজের টাইম হয়েছে নাকি? জি আযান হচ্ছে। কি ভাই? আচ্ছা তো ঠিক আছে, আপনারা কখন আসবেন? 45? হ্যাঁ 45 তো অনেক লেট হয়ে যাবে আসলে। আরে 40 দেন। নামাজের টাইম কি হয়ে গেছে নাকি? আযান দিছে, 6 মিনিট পরে জামাত শুরু। আচ্ছা তাহলে, আচ্ছা আপনারা তাহলে 40 এ আসেন, ঠিক আছে। ঠিক আছে বলছি, আচ্ছা রেকর্ডিং শুরু। এখন দেখেন পলিগোনাল টুল সিলেক্ট করা থাকলে আমি এখানে সাইডে যত সাইড দিব, আমি যদি 3 লিখে দেই, ঠিক আছে, আমার এখানে কি হবে 3 সাইড আসছে, কারণ এখানে এটা একটু স্টারের মতো আসলো, কারণ হচ্ছে আমি এখানে হচ্ছে আপনার স্টারটা হচ্ছে টিক দেওয়া আছে, তো এটা উঠাই দিলে দেখেন এখন কি হলো, ট্রায়াঙ্গেল চলে আসলো, ঠিক আছে। আমি যখনই টানবো এখানে ট্রায়াঙ্গেল তৈরি হবে, কারণ এখানে 3টা 3টা সাইড দেওয়া আছে। আমি এখানে সাইডটা যদি চেঞ্জ করে, হ্যাঁ 6 দেই, 4 দেই, 5 দেই, যেটা দিব সেই সাইড, তো একটা সাইডের শেপ আমার এখানে তৈরি হয়ে যাবে। বুঝতে পারতেছেন? জি ভাই। আচ্ছা আমি যদি 8 দেই তাহলে আমার একটা অক্টাগন এখানে চলে আসবে, ঠিক আছে। আপনি শিফট চেপে এটা মানে সমানভাবে নিতে পারবেন, ঠিক আছে। এমনিতে তো এইভাবে যখন যে হয়েছে ঘুরাইতে পারতেছেন, যে শিফট চাপবেন তখন কিন্তু আর ঘুরবে না, তখন যে আটকে গেল, তখন একটা নির্দিষ্ট ইয়াতে আপনি এটা নিতে পারতেছেন। এটা এটা ছাড়াও মনে করেন যেভাবে ছাড়াও এখানে না দিয়েও মনে করেন যে আপনি যদি জাস্ট শেপ টুলটা নিয়ে এখানে যদি ক্লিক করেন একটা, তাহলে আপনি এখানে নির্দিষ্ট ওয়াইড হাইট উল্লেখ করে দিয়ে, হ্যাঁ এখানে সাইড উল্লেখ করে দিয়ে সে আপনি 6টা দিলাম, দিয়ে ওকে দিলে এটা অটোমেটিক্যালি ওই পিক্সেলেই তৈরি হয়ে যাবে। যদি আমি একটু পিক্সেলটা বাড়ায় দেই, এখানে যদি আমি 500 দেই, ঠিক আছে, এখানে 500 দিলাম, দেওয়ার পরে এখানে আমি দিলাম 10টা, দেওয়ার পরে ওকে দিলাম, আমার 10টা সাইড হয়ে যাবে। 10টা সাইডের কি হয়ে গেল, একটা শেপ তৈরি হয়ে গেল। আরেকটা আছে যেটা হচ্ছে আপনার, যদি আপনি এখানে স্টারে ক্লিক থাকে তাহলে স্টারের মতো মানে কি আপনার এখন সাইডগুলো আছে কি বাইরের দিকে, তাই না, সাইডগুলো কি আছে বাইরের দিকে আছে, যখন স্টার দিব তখন ভিতরের দিকে হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে স্টার, আপনি যদি কোনো স্টার চান তাহলে স্টার স্টার এখানে আপনি জাস্ট ক্লিক করে স্টার যেটা ইয়ে থাকে 5টা বা কয়টা থাকে সেই হিসাবে আপনি দিয়ে
স্টার তৈরি করতে পারবে, ঠিক আছে? এছাড়াও এখানে আরেকটা আছে লাইন টুল। লাইন টুল সাধারণত সিঙ্গেল কোন লাইন টানার জন্য বা সিঙ্গেল শেপের লাইন টানার জন্য ব্যবহার করা হয় মূলত। এটা তেমন লাগে না আমাদের, তো আমরা চাইলে একটু আগে দেখাইছিলাম অবশ্য লাইনটা কিভাবে কাজ করতেছে। আমি লাইন যে কোনো একটা লাইন শেপ নিতে চাচ্ছি, সেই জন্য এটা প্রয়োজন। আমি টান ধরে টানি, যদি শিপ ধরি তাহলে এটা কি হবে, একদম স্ট্রেট হবে, বা কি হবে যে কোনো ইয়াতে আমি সহজে এটা কি করতে পারতেছি, অ্যাঙ্গেলে নিতে পারতেছি, ঠিক আছে? আর যদি আমি না দেই তাহলে যে কোনো ইয়াতে আমি যেমন ইচ্ছা তেমন আমি এরকম চাইলে এরকম, এরকম চাইলে এরকম, ঠিক আছে? এরকম আমি শেপ নিতে পারতেছি, লাইন শেপ, ঠিক আছে? এটা চাইলে আপনি মোটা আরও মোটা করতে পারবেন। এটার জন্য মনে করেন যে আপনি যদি এখানে 100 দেই, আমি 100 পিক্সেল দেই, তাহলে দেখেন এই দেখেন এটা 100 পিক্সেলে সাইজে মোটা হয়ে গেছে, ঠিক আছে? এটা চেয়ে আপনি আরও যদি চিকন চান তাহলে কি করবেন, এই ওয়েটটা কি করবেন, কমায় দেবেন, কমায় দেবেন। এটা হচ্ছে লাইন টুল মূলত, ঠিক আছে? এখানে আরেকটা টুল আছে, সেটার নাম হচ্ছে কাস্টম শেপ টুল। দেখেন এটা কিন্তু অনেক একটা অনেক সুন্দর একটা জিনিস। এতক্ষণ আমরা যতগুলো শেপ দেখলাম এগুলা সাধারণত কি ধরনের শেপ বলতে পারবেন কেউ, কি ধরনের শেপ? জিওমেট্রিক্যাল শেপ, তাই তো? জিওমেট্রিক্যাল শেপ মানে বোঝেন জ্যামিতিক, হ্যাঁ মানে জ্যামিতিক টাইপের, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, তো এখানে এখন যে শেপ গুলা দেখবো সেটা হচ্ছে অর্গ্যানিক শেপ, ঠিক আছে? মানে হচ্ছে এটা আমাদের পারিপার্শ্বিক প্রাকৃতিক যে জিনিসগুলো থাকে সেগুলার রিলেটেড। এটা কোনো এগুলো জিওমেট্রিক কোনো শেপ না, এগুলাকে বলা হচ্ছে কি, অর্গ্যানিক শেপ। দেখেন এখানে এই স্টারে যাওয়ার পরে, কাস্টম শেপ টুলে যাওয়ার পরে আমি এখানে একটা অপশন দেখতে পাচ্ছি শেপ নামে, যেখানে কিসের একগুলা গাছের ছবি দেখা যাচ্ছে। যদি আমি এখানে ড্র করি দেখবেন যে কি, এই গাছের ছবি দিয়ে একটা কি হয়ে গেছে, শেপ তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? শেপ এটাও কিন্তু ভেক্টর, এগুলা কিন্তু সব প্রত্যেকটাই কিন্তু ভেক্টর। কারণ কি, দেখেন প্রতিটার ভেক্টর চিহ্ন আছে, দেখছেন? আর আপনি যখন নতুন নতুন ভেক্টর নেবেন, যে কোনো আমি আমি আরেকটা যদি শেপ নেই, আবার কিন্তু এটা নতুন একটা শেপ, নতুন একটা লেয়ার তৈরি হবে। এটার জন্য আপনাকে নতুন করে লেয়ার নেওয়া লাগে না, শেপের জন্য আপনাকে নতুন লেয়ার লাগে না, এটা নিজেই এক একটা লেয়ার, ঠিক আছে? দেখেন আমি এতক্ষণ পর্যন্ত যতগুলা লেয়ার শেপ আঁকছি, ঠিক আছে, সবগুলোর জন্য আলাদা আলাদা লেয়ার তৈরি হয়েছে। আর একটা জিনিস, আপনার এখানে যেই কালারটা সিলেক্ট থাকবে ফরগ্রাউন্ডে ওই কালারের শেপ তৈরি হয়ে যায় সাধারণত। তো এখানে ডিফল্ট ভাবে এটা চলে আসছে যে আমি এখানে ফিল দিয়ে রাখছিলাম, যার কারণে কালার দিয়ে রাখছিলাম অলরেডি, সেই জন্য ওইটা ছিল, ঠিক আছে? আচ্ছা ভাই, লেয়ার বলতে হচ্ছে আপনার ওই যে পাওয়ার পয়েন্টে যেরকম হচ্ছে আপনার স্লাইড নিয়ে নিয়ে আমরা ইয়ে করতাম, ঠিক এরকমও কি আপনার ফটোশপে কি একই রকম যে লেয়ার নিয়ে নিয়ে আমাকে করতে হয়? হ্যাঁ, লেয়ার মানে স্তর। লেয়ার নিয়ে আমি ভিডিওতে আগে বলছি, তারপর একটু বলি। লেয়ার হচ্ছে এক একটা স্তর। আমি একটা কাজ করব যে, ঠিক আছে, আমার মনে করেন যে কাজের জন্য যেই অনেক এলিমেন্ট আমার লাগবে, ঠিক আছে, আমি যত এলিমেন্ট নিব একটার পর একটা এলিমেন্ট আমাকে লাগতেই পারে। তো আমি এখানে যতগুলো এলিমেন্ট নিব সেগুলো হচ্ছে এক একটা লেয়ার, ঠিক আছে? তো এখানে আমার অলরেডি একটা লেয়ার আছে, আমি এটার উপরে চাইলে অনেক লেয়ার নিতে পারবো যত ইচ্ছা। দেখেন আমি লেয়ার নিতে আসি, ঠিক আছে? তো লেয়ার মনে মানে আপনি মনে করেন যে আপনার টেবিলের উপর কিছু বই তাক তাক করা আছে, ঠিক আছে? তো মনে করেন যে সবার নিচে আছে এই বইটা, সবার উপরে আছে এই বইটা, আপনি এই বইটাকে কি উপর থেকে দেখতে পাবেন? উপর থেকে নিচের বইটাকে দেখতে পাবেন? উপর দিক থেকে যদি দেখেন কি হয়ে যাবে, দেখা যাবে না। কারণ কি, এটা বই নিচে আছে, এটার নিচে কি আছে সহজে কিন্তু দেখা যাবে না, যেহেতু আমার এখানে গিয়ে সব ট্রান্সপারেন্ট লেয়ার, সেহেতু দেখতে পাচ্ছি না। যদি আমার এই প্রত্যেকটা লেয়ার কি থাকতো, নির্দিষ্ট একটা কালারে থাকতো, এটা সাদা কালার, ঠিক আছে, এটার নিচে মনে করেন যে আমি কমলা বা কমলা কালার দিচ্ছি, ঠিক আছে, এটাও দিলাম মনে করেন যে আমি যে কমলা কালারটা অ্যাপ্লাই করলাম এই লেয়ারটাতে, আপনারা কি দেখতে পাচ্ছেন? না, তার মানে কি দেখতে পাচ্ছেন না বলে কি এটাতে আমার কালার অ্যাপ্লাই হয় নাই? অবশ্যই হয়েছে, কিন্তু আমার যে লেয়ারটা আমার ওপেন করা আছে, ক্লিক করা আছে, সেটা দেখতে পাচ্ছি। উপরে যেটা আছে আমরা সেটা দেখতে পাচ্ছি না, সরি, মানে উপরে যেটা আছে সেটা, উপরে যেটা আছে সেটাই দেখতে পাচ্ছি আমরা। কেন? কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমার একটার পর একটা প্রতিটাই সেম সাইজের, তাই না? একটা দিয়ে আরেকটা কি হয়ে গেছে, ঢেকে গেছে,
হ্যাঁ এটা বুঝতে এটা উপরে নিব সেটা দেখা যাবে তাই তো হ্যাঁ কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে কোনটা কি দেখেন আমি একটা এই যে এটা সরাইলাম তারপরে এটা নিলাম সরাইছি দেখছেন কোনটার পিছে কোনটা আছে সেটা আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে স্তর এটাকে বলা হচ্ছে লেয়ার মানে এক একটা স্তর ঠিক আছে আপনাদের বাসায় ফিল্টার মিল্টার থাকে অনেক কিছু ফিল্টার যে আছে পানির ফিল্টার ওখানে যে স্তর দিয়ে জিনিসগুলো সাজানো থাকে আপনি যখন যেটা ইচ্ছা তখন সেটা মুভ করতে পারবেন একটার সাথে একটার উপর আরেকটা নিয়ে ঠিক আছে ভাই ওকে ভাই লেয়ার নিয়ে কিন্তু আলাদা একটা ক্লাস নেয় আছে লেয়ারের উপর হ্যাঁ আমরা তো গতকালকে আসছি আর সম্পূর্ণ ভিডিও দেখারটা একটা সময় ব্যাপার আছে কিছু মনে করবেন না হ্যাঁ না 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 আমি তারপরে যেহেতু বলছেন আপনি সেহেতু আমি আপনাকে আবার বললাম ঠিক আছে আমি সবাইকে আবার সবার উদ্দেশ্যে বললাম ঠিক আছে যারা জানে তাদের উদ্দেশ্যে বললাম তাতে একটু রিভাইজ হয়ে যায় ঠিক আছে কি ভাইয়া সমস্যা নেই না বলতেই পারেন আপনি ভিডিও দেখলেই যে একবার ওই আগের ভিডিও দেখলেই যে একবার বুঝে যাবেন তা কিন্তু না তারপরে আপনি সমস্যা করতে পারেন তাই না অনেক ধন্যবাদ এই তারপর আগে ভিডিওটা দেখেন ঠিক আছে ভিডিওগুলো দেখেন তারপরে যদি আপনাদের আর কোশ্চেন থাকে লেয়ার নিয়ে তাহলে অবশ্যই করবেন লেয়ার নিয়ে কোনো কিছু বিষয় নিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই করবেন ঠিক আছে আচ্ছা তো এই মূলত লেয়ারের কনসেপ্ট হচ্ছে এইটাই আপনি যে কোনো লেয়ার যেরকম চান সেরকম করতে পারবেন কোনো অসুবিধা নেই আমি যেটা ছোট করে নিলাম কিন্তু আমার লেয়ারের সাইজ কিন্তু অতটুকুই আছে লেয়ারের সাইজ কিন্তু ওইটাই আছে ঠিক আছে এই দেখেন প্রতিটা লেয়ার কোনটার পিছনে কোনটা কোনটা কোথায় গেলে ঢেকে যাচ্ছে এটা হচ্ছে কমন সেন্স এটা যে দেখলেই বোঝা যাবে যে আসলে কোনটা উপরে আছে কোনটা নিচে আছে সেটা আপনাকে বুঝতে হবে হ্যাঁ এখন আমার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট এই যে সাদা ডটের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড মানে স্বচ্ছ ঠিক আছে স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড এটা আমরা মানে স্বচ্ছ মানে এটার ব্যাকগ্রাউন্ড এটার পিছনে কিছুই নাই এই জন্য এই ব্যাকগ্রাউন্ডটা বোঝানো হয় এই ব্যাকগ্রাউন্ডটা দ্বারা মানে স্বচ্ছতা দেখা বুঝবে ঠিক আছে তো এই ছিল আর কি লেয়ার মূলত লেয়ার আপনারা আরো ভালো করে দেখবেন তো আমরা ছিলাম হচ্ছে এই কাস্টম শেপ টুলে তো কাস্টম শেপ টুল সিলেক্ট থাকলে আমার এইখানে দেখেন শেপ নামে একটা অপশন আছে ঠিক আছে তো শেপ নামের যে অপশনটা আছে এখানে একটা ছবি আছে যেটাতে একটা গাছের ইয়া দেওয়া আছে তো আমি যদি এখানে একটা ছোট তীর অংশ আছে এটা যদি ক্লিক করি তো এটাতে অনেকগুলা ফোল্ডার আমার এই ভার্সনে এরকম দেখাচ্ছে আপনাদের এখানে সরাসরি থাম্বনেল দেখাইতে পারে হ্যাঁ এরকম আইকন সরাসরি এখানে চলে আসতে পারে তো আমার এখানে ফোল্ডার ওয়াইজ আছে তো আমি যদি এখানে ফ্লাওয়ার্সে ক্লিক করি দেখেন ফ্লাওয়ার্সে দেখেন অনেকগুলো ফুলের আইকন দেখা যাচ্ছে তো এগুলা মূলত একটা শেপ হ্যাঁ এখানে যে এগুলো সব অর্গ্যানিক শেপ বলা হয় প্রাকৃতিক যেগুলো মূলত জিনিসপত্র থাকে ফুল গাছপালা হ্যাঁ জিনিসপত্র আমাদের চারপাশে বই তারপরে আইকন টাইকন যা যাবতীয় জিনিস এখানে অনেক শেপ পাবেন যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে তো আমি যদি এই শেপটা নেই আচ্ছা এটা কালারটা আমি সাদা দেই না হলে আবার বুঝতে পারবেন না এখানে যদি আমি ওকে করে দেই দেখেন এখানে আমার কি হয়ে গেছে ফুলের শেপটা চলে আসছে আমি একটু বড় করি দেখেন ঠিক আছে আমার ওই শেপটা চলে আসছে এটা কিন্তু একটা শেপ এটা একটা শেপ এটা কিন্তু আইকন না বা কোনো কিছু না বা রাস্টার ইমেজ না এটা হচ্ছে একটা শেপ ঠিক আছে আপনারা এখানে শেপ মূলত এখানে যদি আমার এগুলো না থাকে কোনো কারণে যদি ডিলেট হয়ে যায় ঠিক আছে ডিলেট ডিলেট যদি হয়ে যায় বা এখান থেকে যদি হারায় যায় এখান থেকে আপনারা ইম্পোর্ট শেপ করে এগুলো নিয়ে আসতে পারেন রিসর্ট রিস্টোর ডিফল্ট করলেও কি হবে চলে আসবে দেখেন আমার নিচে আরও যোগ হয়েছে একই জিনিস বারবার হয়েছে কারণ আমি বারবার রিসেট করছি যার কারণে এটা চলে আসছে লার্জ থাম্বনেল দেই মানে থাম্বনেল সাইজটা বলা হবে লার্জ লিস্ট দেই ঠিক আছে এগুলো বিভিন্ন জিনিস আছে এগুলো আপনারা ঘাটাঘাটি করে দেখবেন হ্যাঁ তারপরে মনে করেন যে অনেকের হয়তো বা দেখবেন যে এখানে শুধুমাত্র কয়েকটা জিনিস আছে আর বেশি কিছু নাই এই লেগেসি শেপস মোর অ্যান্ড মোর এই জিনিসটা অনেকের থাকবে না ঠিক আছে তো এটা কিভাবে পাবেন এটার এগুলোর ভিতরে কিন্তু অনেক শেপ আছে ঠিক আছে দেখেন এই যে ক্লিক করলে দেখেন এটার ভিতরে অনেক গাছপালা ঠিক আছে ওয়েবের জন্য আলাদা আছে ফার্মের জন্য আলাদা আছে স্পোর্টস ডাইনোসরস দেখছেন অনেক সাইন এই ধরনের অনেক ধরনের সাইন ঠিক আছে এই সাইনগুলো আমরা বিভিন্ন ডিজাইনে ইউজ করতে পারি ঠিক আছে এই ধরেন ফ্ল্যাগ এটা কি হেলমেট
লেগেসি ডিফল্ট, এগুলো হচ্ছে ডিফল্ট শেপ, এগুলো আপনার 2017-18 বা আগের যেগুলো ভার্সন, এখানে কিন্তু আপনি এই এইখানে গেলে এই 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 শেপগুলো কিন্তু দেখতে পাবেন মূলত। এই শেপগুলো দেখতে পাবেন। এটার ভিতরে ফের আরো অনেক শেপ আছে, যেমন এনিমেল থেকে শুরু করে লাইট বাল্ব মিউজিক নেচার, হ্যাঁ ওয়েবের জন্য যেমন ইমেল থেকে শুরু করে সং, ঠিক আছে ইন্টারনেট টাইম, এগুলো এখানে আপনার ঘেটে ঘেটে দেখতে হবে, একটু জেনে নিতে হবে যে আসলে কোথায় গেলে আমি কি শেপটা পাবো। ঠিক আছে, টক বাবল, অনেকে মানুষ কথা বলা কথা বলে না, কথা বলে বোঝাইতে যে দেখায় বিভিন্ন কমিক বুক বা আপনারা কার্টুনের ইয়েতে দেখছেন, ঠিক আছে তো এই ধরনের বিভিন্ন গ্রাফিক এলিমেন্ট এগুলাতে পাবেন আপনারা, বিভিন্ন শেপ পাবেন, তো এগুলো ইউজ করবেন, এগুলো প্রতিটা ইউজ করে করে দেখবেন। যদি আপনি এই যে লেগেসি যেই অপশনগুলো যেই দেখাইলাম, আপনার যারা 20 ইউজ করেন বা 19-18 দেখেন, ওগুলাতে যদি আপনি এই কাস্টম শেপে গিয়ে যদি আপনার এই শেপগুলো না পান, তাহলে কি করবেন? তাহলে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এখান থেকে দেখবেন শেপস, এই যে শেপস, শেপসে যাবেন, নতুন একটা মনে করেন যে এখানে আলাদা একটা এরকম, অথবা আপনাদের সামনে এরকম আসতে পারে, ঠিক আছে এরকম আসলো আসুক, এখান থেকে যে ছোট একটা আইকন আছে দেখেন, এখানে তিনটা লাইন আছে, এখানে ক্লিক করে সরাসরি যে আপনার এই যে লেগেসি শেপস এন্ড মোর কি আছে লেখা, লেগেসি শেপস এন্ড মোর, এখানে ক্লিক করলে আপনার এখানে কিন্তু এটা চলে আসবে। দেখেন সবার নিচে গেলে আমি এটা এই যে এই ফোল্ডারটা চলে আসছে, তো এইখানে সব শেপগুলো থাকবে, যত শেপ আছে মনে করেন যে 2019-এর আগ পর্যন্ত যত শেপস আছে, যত ভার্সনের যত শেপস গুলো ছিল সব এখানে চলে আসবে। ঠিক আছে, এইটা এইভাবে আপনারা এটা নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের শেপের কাজ। আমরা এখানে সবগুলো শেপ দেখলাম, সবগুলো নিয়ে কথা বলছি, সবগুলো নিয়ে কাজ করছি, এখন আপনাদের কাজ হচ্ছে এগুলো প্রত্যেকটা টুল বা প্রত্যেকটা শেপ নিয়ে ইয়ে করে দেখা, ট্রাই করে দেখা কিভাবে কি আসতেছে না আসতেছে। ঠিক আছে, তো যেহেতু আপনাদের কালকে ক্লাস নাই, তো আপনারা এগুলো একটু ট্রাই করবেন সবাই। ঠিক আছে, ঠিক আছে।